তো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কথামৃত, একটা মুভি সম্বন্ধে। সো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যেটা কথামৃত মুভি নামে পরিচিত, এবং এটা শ্রী শ্রী রামকৃষ্ণদেবের যে কথামৃত তার হিসেবে একে রচিত করা হয়েছে। তো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা মুভি নামে পরিচিত, এই কথামৃত মুভি। সো এই কথামৃত যে মুভি, সো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব। তো কথামৃত মুভি সম্বন্ধে প্রথমে বলি, তো এই মুভিতে আপনারা দুটো ক্যারেক্টারকে মুখ্য চরিত্রে আপনারা অভিনয় করতে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে কথামৃত মুভির মধ্যে। সো এই দুটো ক্যারেক্টার হচ্ছে এই মুভির মধ্যে যাকে আপনারা দেখতে পাবেন দুটো ক্যারেক্টার রূপে, তারা হচ্ছে অপরাজিতা অ্যান্ড কৌশিকী। আপনারা এই মুভির মধ্যে যে দেখতে পেয়ে যাবেন, সো তাই দুজনকে আপনারা মেন লিডো রূপে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন। সো অপরাজিতা আর কৌশিক, এবং এই মুভিকে যিনি ডাইরেক্ট করেছেন তিনি হচ্ছেন জিৎ। সো জিৎ আপনারা এই মুভির ডাইরেক্টর রূপে আপনারা তাকে দেখতে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা কথামৃত মুভি নিয়ে পরিচিত হতে চলেছে। এবং এই মুভিতে প্রথমেই যখনই পোস্টার এই মুভির তৈরি হয় তখনই এই মুভির যে অনেকে প্রশংসিত প্রশংসায় এই মুভি ভূষিত হয়, এবং এই মুভিকে নেটিজেনরা অনেকে লাইক কমেন্টও শেয়ার করেন। তো এই মুভির পোস্টার রূপে আপনারা অপরাজিতাকে অপরাজিতাও এই মুভির পোস্ট করে বলেন। তো এই মুভি তাদের একটা আপকামিং মুভি হতে চলেছে, এবং এই মুভির মধ্যে আপনারা লাভ স্টোরি রিলেটেড কিছু দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি, তো এর মুভি ক্যারেক্টার সম্বন্ধে বলি, তো আপনারা এই মুভিতে অনেকেই ক্যারেক্টার আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন। তো মেল লিড রূপে আপনারা দুজনকে দেখতে পেয়ে যাবেন, অপরাজিতা এবং কৌশিক। আপনারা এই দুজনকে মেল লিড রূপে এই মুভিতে অভিনয় করতে দেখতে পাবেন। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, এবং কাউন্ট্রি বেস সম্বন্ধে বলি, তো ইন্ডিয়াতে এই মুভিকে রিলিজ করা হবে। তো এই মুভি অনেকেই ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। তো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কথামৃত, একটা মুভি সম্বন্ধে। সো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যেটা কথামৃত মুভি নামে পরিচিত, এবং এটা শ্রী শ্রী রামকৃষ্ণদেবের যে কথামৃত তার হিসেবে একে রচিত করা হয়েছে। তো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা মুভি নামে পরিচিত, এই কথামৃত মুভি। সো এই কথামৃত যে মুভি, সো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব। তো কথামৃত মুভি সম্বন্ধে প্রথমে বলি, তো এই মুভিতে আপনারা দুটো ক্যারেক্টারকে মুখ্য চরিত্রে আপনারা অভিনয় করতে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে কথামৃত মুভির মধ্যে। সো এই দুটো ক্যারেক্টার হচ্ছে এই মুভির মধ্যে যাকে আপনারা দেখতে পাবেন দুটো ক্যারেক্টার রূপে, তারা হচ্ছে অপরাজিতা অ্যান্ড কৌশিকী। আপনারা এই মুভির মধ্যে যে দেখতে পেয়ে যাবেন, সো তাই দুজনকে আপনারা মেন লিডো রূপে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন। সো অপরাজিতা আর কৌশিক, এবং এই মুভিকে যিনি ডাইরেক্ট করেছেন তিনি হচ্ছেন জিৎ। সো জিৎ আপনারা এই মুভির ডাইরেক্টর রূপে আপনারা তাকে দেখতে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা কথামৃত মুভি নিয়ে পরিচিত হতে চলেছে। এবং এই মুভিতে প্রথমেই যখনই পোস্টার এই মুভির তৈরি হয় তখনই এই মুভির যে অনেকে প্রশংসিত প্রশংসায় এই মুভি ভূষিত হয়, এবং এই মুভিকে নেটিজেনরা অনেকে লাইক কমেন্টও শেয়ার করেন। তো এই মুভির পোস্টার রূপে আপনারা অপরাজিতাকে অপরাজিতাও এই মুভির পোস্ট করে বলেন। তো এই মুভি তাদের একটা আপকামিং মুভি হতে চলেছে, এবং এই মুভির মধ্যে আপনারা লাভ স্টোরি রিলেটেড কিছু দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি, তো এর মুভি ক্যারেক্টার সম্বন্ধে বলি, তো আপনারা এই মুভিতে অনেকেই ক্যারেক্টার আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন। তো মেল লিড রূপে আপনারা দুজনকে দেখতে পেয়ে যাবেন, অপরাজিতা এবং কৌশিক। আপনারা এই দুজনকে মেল লিড রূপে এই মুভিতে অভিনয় করতে দেখতে পাবেন। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, এবং কাউন্ট্রি বেস সম্বন্ধে বলি, তো ইন্ডিয়াতে এই মুভিকে রিলিজ করা হবে। তো এই মুভি অনেকেই ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। তো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কথামৃত, একটা মুভি সম্বন্ধে। সো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যেটা কথামৃত মুভি নামে পরিচিত, এবং এটা শ্রী শ্রী রামকৃষ্ণদেবের যে কথামৃত তার হিসেবে একে রচিত করা হয়েছে। তো এই কথামৃত মুভি সম্বন্ধে
আজ আমি আপনাদের বলতে যাবো, তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা মুভি নামে পরিচিত এই কথামৃত মুভি। সো এই কথামৃত যে মুভি, সো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো কথামৃত মুভি সম্বন্ধে প্রথমে বলি, তো এই মুভিতে আপনারা দুটো ক্যারেক্টারকে মুখ্য চরিত্রে আপনারা অভিনয় করতে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে কথামৃত মুভির মধ্যে। সো এই দুটো ক্যারেক্টার হচ্ছে এই মুভির মধ্যে যাকে আপনারা দেখতে পাবেন দুটো ক্যারেক্টার রূপে, তারা হচ্ছে অপরাজিতা অ্যান্ড কৌশিককে আপনারা এই মুভির মধ্যে যে দেখতে পেয়ে যাবেন। সো তাই দুজনকে আপনারা মেন লিড রূপে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন। সো অপরাজিতা আর কৌশিক, এবং এই মুভিকে যিনি ডাইরেক্ট করেছেন তিনি হচ্ছেন জিৎ। সো জিৎ আপনারা এই মুভির ডাইরেক্টর রূপে আপনারা তাকে দেখতে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা কথামৃত মুভি নিয়ে পরিচিত হতে চলেছে। এবং এই মুভিতে প্রথমেই যখনই পোস্টার এই মুভির তৈরি হয় তখনই এই মুভির যে অনেকে প্রশংসিত প্রশংসায় এই মুভি ভূষিত হয়, এবং এই মুভিকে নেটিজেনরা অনেকে লাইক কমেন্টও শেয়ার করেন। তো এই মুভির পোস্টার রূপে আপনারা অপরাজিতাও এই মুভির পোস্ট করে বলেন, তো এই মুভি তাদের একটা আপকামিং মুভি হতে চলেছে, এবং এই মুভির মধ্যে আপনারা লাভ স্টোরি রিলেটেড কিছু দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি, তো এর মুভি ক্যারেক্টার সম্বন্ধে বলি, তো আপনারা এই মুভিতে অনেকেই ক্যারেক্টার আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন। তো মেল লিড রূপে আপনারা দুজনকে দেখতে পেয়ে যাবেন, অপরাজিতা এবং কৌশিক আপনারা এই দুজনকে মেল লিড রূপে এই মুভিতে অভিনয় করতে দেখতে পাবেন। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, এবং কাউন্ট্রি বেস সম্বন্ধে বলি, তো ইন্ডিয়াতে এই মুভিকে রিলিজ করা হবে। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ও হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কথামৃত একটা মুভি সম্বন্ধে। সো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যেটা কথামৃত মুভি নামে পরিচিত, এবং এটা শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের যে কথামৃত তার হিসেবে একে রচিত করা হয়েছে। তো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা মুভি নামে পরিচিত এই কথামৃত মুভি। সো এই কথামৃত যে মুভি, সো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো কথামৃত মুভি সম্বন্ধে প্রথমে বলি, তো এই মুভিতে আপনারা দুটো ক্যারেক্টারকে মুখ্য চরিত্রে আপনারা অভিনয় করতে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে কথামৃত মুভির মধ্যে। সো এই দুটো ক্যারেক্টার হচ্ছে এই মুভির মধ্যে যাকে আপনারা দেখতে পাবেন দুটো ক্যারেক্টার রূপে, তারা হচ্ছে অপরাজিতা অ্যান্ড কৌশিককে আপনারা এই মুভির মধ্যে যে দেখতে পেয়ে যাবেন। সো তাই দুজনকে আপনারা মেন লিড রূপে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন। সো অপরাজিতা আর কৌশিক, এবং এই মুভিকে যিনি ডাইরেক্ট করেছেন তিনি হচ্ছেন জিৎ। সো জিৎ আপনারা এই মুভির ডাইরেক্টর রূপে আপনারা তাকে দেখতে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা কথামৃত মুভি নিয়ে পরিচিত হতে চলেছে। এবং এই মুভিতে প্রথমেই যখনই পোস্টার এই মুভির তৈরি হয় তখনই এই মুভির যে অনেকে প্রশংসিত প্রশংসায় এই মুভি ভূষিত হয়, এবং এই মুভিকে নেটিজেনরা অনেকে লাইক কমেন্টও শেয়ার করেন। তো এই মুভির পোস্টার রূপে আপনারা অপরাজিতাও এই মুভির পোস্ট করে বলেন, তো এই মুভি তাদের একটা আপকামিং মুভি হতে চলেছে, এবং এই মুভির মধ্যে আপনারা লাভ স্টোরি রিলেটেড কিছু দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি, তো এর মুভি ক্যারেক্টার সম্বন্ধে বলি, তো আপনারা এই মুভিতে অনেকেই ক্যারেক্টার আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন। তো মেল লিড রূপে আপনারা দুজনকে দেখতে পেয়ে যাবেন, অপরাজিতা এবং কৌশিক আপনারা এই দুজনকে মেল লিড রূপে এই মুভিতে অভিনয় করতে দেখতে পাবেন। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, এবং কাউন্ট্রি বেস সম্বন্ধে বলি, তো ইন্ডিয়াতে এই মুভিকে রিলিজ করা হবে। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ও হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কথামৃত একটা মুভি সম্বন্ধে। সো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যেটা কথামৃত মুভি নামে পরিচিত, এবং এটা শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের যে কথামৃত তার হিসেবে একে রচিত করা হয়েছে। তো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা মুভি নামে পরিচিত এই কথামৃত মুভি। সো এই কথামৃত যে মুভি, সো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো কথামৃত মুভি সম্বন্ধে প্রথমে বলি, তো এই মুভিতে আপনারা দুটো ক্যারেক্টারকে মুখ্য চরিত্রে আপনারা অভিনয় করতে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে কথামৃত মুভির মধ্যে। সো এই দুটো ক্যারেক্টার হচ্ছে এই মুভির মধ্যে যাকে আপনারা দেখতে পাবেন দুটো ক্যারেক্টার রূপে, তারা হচ্ছে অপরাজিতা অ্যান্ড কৌশিককে আপনারা এই মুভির মধ্যে যে দেখতে পেয়ে যাবেন।
সো তাই দুজনকে আপনারা মেন লিডার রূপে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন। সো অপরাজিতা আর কৌশিক, এবং এই মুভিকে যিনি ডাইরেক্ট করেছেন তিনি হচ্ছেন জিৎ। সো জিৎ আপনারা এই মুভির ডাইরেক্টর রূপে আপনারা তাকে দেখতে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা কথামৃত মুভি নিয়ে পরিচিত হতে চলেছে। এবং এই মুভিতে প্রথমেই যখনই পোস্টার এই মুভি তৈরি হয় তখনই এই মুভির যে অনেকে প্রশংসিত প্রশংসায় এই মুভি ভূষিত হয়, এবং এই মুভিকে নেটিজেনরা অনেকেই লাইক কমেন্ট ও শেয়ার করেন। তো এই মুভির পোস্টার রূপে আপনারা অপরাজিতাও এই মুভির পোস্ট করে বলেন। তো এই মুভি তাদের একটা আপকামিং মুভি হতে চলেছে, এবং এই মুভির মধ্যে আপনারা লাভ স্টোরি রিলেটেড কিছু দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি তো এর মুভি ক্যারেক্টার সম্বন্ধে বলি, তো আপনারা এই মুভিতে অনেকেই ক্যারেক্টার আপনারা এই মুভির দেখতে পেয়ে যাবেন। তো মেল লিড রূপে আপনারা দুজনকে দেখতে পেয়ে যাবেন, অপরাজিতা এবং কৌশিক আপনারা এই দুজনকে মেল লিড রূপে এই মুভিতে অভিনয় করতে দেখতে পাবেন। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, এবং কাউন্ট্রি বেস সম্বন্ধে বলি তো ইন্ডিয়াতে এই মুভিকে রিলিজ করা হবে। তো এই মুভি অনেকেই ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ও হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কথামৃত একটা মুভি সম্বন্ধে। সো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যেটা কথামৃত মুভি নামে পরিচিত, এবং এটা শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের যে কথামৃত তার হিসেবে একে রচিত করা হয়েছে। তো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা মুভি নামে পরিচিত এই কথামৃত মুভি। সো এই কথামৃত যে মুভি, সো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো কথামৃত মুভি সম্বন্ধে প্রথমে বলি, তো এই মুভিতে আপনারা দুটো ক্যারেক্টারকে মুখ্য চরিত্রে আপনারা অভিনয় করতে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে কথামৃত মুভির মধ্যে। সো এই দুটো ক্যারেক্টার হচ্ছে এই মুভির মধ্যে যাকে আপনারা দেখতে পাবেন দুটো ক্যারেক্টার রূপে, তারা হচ্ছে অপরাজিতা অ্যান্ড কৌশিককে আপনারা এই মুভির মধ্যে যে দেখতে পেয়ে যাবেন। সো তাই দুজনকে আপনারা মেন লিডার রূপে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন। সো অপরাজিতা আর কৌশিক, এবং এই মুভিকে যিনি ডাইরেক্ট করেছেন তিনি হচ্ছেন জিৎ। সো জিৎ আপনারা এই মুভির ডাইরেক্টর রূপে আপনারা তাকে দেখতে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা কথামৃত মুভি নিয়ে পরিচিত হতে চলেছে। এবং এই মুভিতে প্রথমেই যখনই পোস্টার এই মুভি তৈরি হয় তখনই এই মুভির যে অনেকে প্রশংসিত প্রশংসায় এই মুভি ভূষিত হয়, এবং এই মুভিকে নেটিজেনরা অনেকে লাইক কমেন্ট ও শেয়ার করেন। তো এই মুভির পোস্টার রূপে আপনারা অপরাজিতাও এই মুভির পোস্ট করে বলেন। তো এই মুভি তাদের একটা আপকামিং মুভি হতে চলেছে, এবং এই মুভির মধ্যে আপনারা লাভ স্টোরি রিলেটেড কিছু দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি তো এর মুভি ক্যারেক্টার সম্বন্ধে বলি, তো আপনারা এই মুভিতে অনেকেই ক্যারেক্টার আপনারা এই মুভির দেখতে পেয়ে যাবেন। তো মেল লিড রূপে আপনারা দুজনকে দেখতে পেয়ে যাবেন, অপরাজিতা এবং কৌশিক আপনারা এই দুজনকে মেল লিড রূপে এই মুভিতে অভিনয় করতে দেখতে পাবেন। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, এবং কাউন্ট্রি বেস সম্বন্ধে বলি তো ইন্ডিয়াতে এই মুভিকে রিলিজ করা হবে। তো এই মুভি অনেকেই ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ও হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কথামৃত একটা মুভি সম্বন্ধে। সো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যেটা কথামৃত মুভি নামে পরিচিত, এবং এটা শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের যে কথামৃত তার হিসেবে একে রচিত করা হয়েছে। তো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা মুভি নামে পরিচিত এই কথামৃত মুভি। সো এই কথামৃত যে মুভি, সো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো কথামৃত মুভি সম্বন্ধে প্রথমে বলি, তো এই মুভিতে আপনারা দুটো ক্যারেক্টারকে মুখ্য চরিত্রে আপনারা অভিনয় করতে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে কথামৃত মুভির মধ্যে। সো এই দুটো ক্যারেক্টার হচ্ছে এই মুভির মধ্যে যাকে আপনারা দেখতে পাবেন দুটো ক্যারেক্টার রূপে, তারা হচ্ছে অপরাজিতা অ্যান্ড কৌশিককে আপনারা এই মুভির মধ্যে যে দেখতে পেয়ে যাবেন। সো তাই দুজনকে আপনারা মেন লিডার রূপে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন। সো অপরাজিতা আর কৌশিক, এবং এই মুভিকে যিনি ডাইরেক্ট করেছেন তিনি হচ্ছেন জিৎ। সো জিৎ আপনারা এই মুভির ডাইরেক্টর রূপে আপনারা তাকে দেখতে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা কথামৃত মুভি নিয়ে পরিচিত হতে চলেছে। এবং এই মুভিতে প্রথমেই যখনই পোস্টার এই মুভি তৈরি হয় তখনই এই মুভির যে অনেকে প্রশংসিত প্রশংসায় এই মুভি ভূষিত হয়, এবং এই মুভিকে
নেটিজেনরা অনেকে লাইক কমেন্ট ও শেয়ার করেন। তো এই মুভির পোস্টার রূপে আপনারা অপরাজিতা অপরাজিতাও এই মুভির পোস্ট করে বলেন। তো এই মুভি তাদের একটা আপকামিং মুভি হতে চলেছে এবং এই মুভির মধ্যে আপনারা লাভ স্টোরি রিলেটেড কিছু দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি তো এর মুভি ক্যারেক্টার সম্বন্ধে বলি, তো আপনারা এই মুভিতে অনেকেই ক্যারেক্টার আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন। তো মেল লিড রূপে আপনারা দুজনকে দেখতে পেয়ে যাবেন, অপরাজিতা এবং কৌশিক। আপনারা এই দুজনকে মেল লিড রূপে এই মুভিতে অভিনয় করতে দেখতে পাবেন। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি। এবং কাউন্ট্রি বেস সম্বন্ধে বলি, তো ইন্ডিয়াতে এই মুভিকে রিলিজ করা হবে। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। তো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কথামৃত একটা মুভি সম্বন্ধে। সো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যেটা কথামৃত মুভি নামে পরিচিত। এবং এটা শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের যে কথামৃত তার হিসেবে একে রচিত করা হয়েছে। তো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা মুভি নামে পরিচিত এই কথামৃত মুভি। সো এই কথামৃত যে মুভি, সো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব। তো কথামৃত মুভি সম্বন্ধে প্রথমে বলি, তো এই মুভিতে আপনারা দুটো ক্যারেক্টারকে মুখ্য চরিত্রে আপনারা অভিনয় করতে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে কথামৃত মুভির মধ্যে। সো এই দুটো ক্যারেক্টার হচ্ছে এই মুভির মধ্যে যাকে আপনারা দেখতে পাবেন দুটো ক্যারেক্টার রূপে, তারা হচ্ছে অপরাজিতা অ্যান্ড কৌশিককে আপনারা এই মুভির মধ্যে যে দেখতে পেয়ে যাবেন। সো তাই দুজনকে আপনারা মেন লিডো রূপে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন। সো অপরাজিতা আর কৌশিক, এবং এই মুভিকে যিনি ডাইরেক্ট করেছেন তিনি হচ্ছেন জিৎ। সো জিৎ আপনারা এই মুভির ডাইরেক্টর রূপে আপনারা তাকে দেখতে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা কথামৃত মুভি নিয়ে পরিচিত হতে চলেছে। এবং এই মুভিতে প্রথমেই যখনই পোস্টার এই মুভি তৈরি হয় তখনই এই মুভির যে অনেকে প্রশংসিত প্রশংসায় এই মুভি ভূষিত হয়। এবং এই মুভিকে নেটিজেনরা অনেকে লাইক কমেন্ট ও শেয়ার করেন। তো এই মুভির পোস্টার রূপে আপনারা অপরাজিতা অপরাজিতাও এই মুভির পোস্ট করে বলেন। তো এই মুভি তাদের একটা আপকামিং মুভি হতে চলেছে এবং এই মুভির মধ্যে আপনারা লাভ স্টোরি রিলেটেড কিছু দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি তো এর মুভি ক্যারেক্টার সম্বন্ধে বলি, তো আপনারা এই মুভিতে অনেকেই ক্যারেক্টার আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন। তো মেল লিড রূপে আপনারা দুজনকে দেখতে পেয়ে যাবেন, অপরাজিতা এবং কৌশিক। আপনারা এই দুজনকে মেল লিড রূপে এই মুভিতে অভিনয় করতে দেখতে পাবেন। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি। এবং কাউন্ট্রি বেস সম্বন্ধে বলি, তো ইন্ডিয়াতে এই মুভিকে রিলিজ করা হবে। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। তো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কথামৃত একটা মুভি সম্বন্ধে। সো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যেটা কথামৃত মুভি নামে পরিচিত। এবং এটা শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের যে কথামৃত তার হিসেবে একে রচিত করা হয়েছে। তো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা মুভি নামে পরিচিত এই কথামৃত মুভি। সো এই কথামৃত যে মুভি, সো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব। তো কথামৃত মুভি সম্বন্ধে প্রথমে বলি, তো এই মুভিতে আপনারা দুটো ক্যারেক্টারকে মুখ্য চরিত্রে আপনারা অভিনয় করতে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে কথামৃত মুভির মধ্যে। সো এই দুটো ক্যারেক্টার হচ্ছে এই মুভির মধ্যে যাকে আপনারা দেখতে পাবেন দুটো ক্যারেক্টার রূপে, তারা হচ্ছে অপরাজিতা অ্যান্ড কৌশিককে আপনারা এই মুভির মধ্যে যে দেখতে পেয়ে যাবেন। সো তাই দুজনকে আপনারা মেন লিডো রূপে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন। সো অপরাজিতা আর কৌশিক, এবং এই মুভিকে যিনি ডাইরেক্ট করেছেন তিনি হচ্ছেন জিৎ। সো জিৎ আপনারা এই মুভির ডাইরেক্টর রূপে আপনারা তাকে দেখতে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা কথামৃত মুভি নিয়ে পরিচিত হতে চলেছে। এবং এই মুভিতে প্রথমেই যখনই পোস্টার এই মুভি তৈরি হয় তখনই এই মুভির যে অনেকে প্রশংসিত প্রশংসায় এই মুভি ভূষিত হয়। এবং এই মুভিকে নেটিজেনরা অনেকে লাইক কমেন্ট ও শেয়ার করেন। তো এই মুভির পোস্টার রূপে আপনারা অপরাজিতা অপরাজিতাও এই মুভির পোস্ট করে বলেন। তো এই মুভি তাদের একটা আপকামিং মুভি হতে চলেছে এবং এই মুভির মধ্যে আপনারা লাভ স্টোরি রিলেটেড কিছু দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি তো এর মুভি ক্যারেক্টার সম্বন্ধে বলি, তো আপনারা এই মুভিতে অনেকেই ক্যারেক্টার আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন।
তো মেল লিড রূপে আপনারা দুজনকে দেখতে পেয়ে যাবেন, অপরাজিতা এবং কৌশিক আপনারা এই দুজনকে মেল লিড রূপে এই মুভিতে অভিনয় করতে দেখতে পাবেন। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, এবং কাউন্ট্রি বেস সম্বন্ধে বলি তো ইন্ডিয়াতে এই মুভিকে রিলিজ করা হবে। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ও হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কথামৃত একটা মুভি সম্বন্ধে। সো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যেটা কথামৃত মুভি নামে পরিচিত, এবং এটা শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের যে কথামৃত তার হিসেবে একে রচিত করা হয়েছে। তো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা মুভি নামে পরিচিত এই কথামৃত মুভি। সো এই কথামৃত যে মুভি, সো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো কথামৃত মুভি সম্বন্ধে প্রথমে বলি, তো এই মুভিতে আপনারা দুটো ক্যারেক্টারকে মুখ্য চরিত্রে আপনারা অভিনয় করতে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে কথামৃত মুভির মধ্যে। সো এই দুটো ক্যারেক্টার হচ্ছে এই মুভির মধ্যে যাকে আপনারা দেখতে পাবেন দুটো ক্যারেক্টার রূপে, তারা হচ্ছে অপরাজিতা অ্যান্ড কৌশিককে আপনারা এই মুভির মধ্যে যে দেখতে পেয়ে যাবেন। সো তাই দুজনকে আপনারা মেন লিড রূপে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন। সো অপরাজিতা আর কৌশিক, এবং এই মুভিকে যিনি ডাইরেক্ট করেছেন তিনি হচ্ছেন জিৎ। সো জিৎ আপনারা এই মুভির ডাইরেক্টর রূপে আপনারা তাকে দেখতে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা কথামৃত মুভি নিয়ে পরিচিত হতে চলেছে। এবং এই মুভিতে প্রথমেই যখনই পোস্টার এই মুভির তৈরি হয় তখনই এই মুভির যে অনেকে প্রশংসিত প্রশংসায় এই মুভি ভূষিত হয়, এবং এই মুভিকে নেটিজেনরা অনেকে লাইক কমেন্ট ও শেয়ার করেন। তো এই মুভির পোস্টার রূপে আপনারা অপরাজিতাও এই মুভির পোস্ট করে বলেন। তো এই মুভি তাদের একটা আপকামিং মুভি হতে চলেছে, এবং এই মুভির মধ্যে আপনারা লাভ স্টোরি রিলেটেড কিছু দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি, তো এর মুভি ক্যারেক্টার সম্বন্ধে বলি, তো আপনারা এই মুভিতে অনেকেই ক্যারেক্টার আপনারা এই মুভির দেখতে পেয়ে যাবেন। তো মেল লিড রূপে আপনারা দুজনকে দেখতে পেয়ে যাবেন, অপরাজিতা এবং কৌশিক আপনারা এই দুজনকে মেল লিড রূপে এই মুভিতে অভিনয় করতে দেখতে পাবেন। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, এবং কাউন্ট্রি বেস সম্বন্ধে বলি তো ইন্ডিয়াতে এই মুভিকে রিলিজ করা হবে। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ও হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কথামৃত একটা মুভি সম্বন্ধে। সো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যেটা কথামৃত মুভি নামে পরিচিত, এবং এটা শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের যে কথামৃত তার হিসেবে একে রচিত করা হয়েছে। তো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা মুভি নামে পরিচিত এই কথামৃত মুভি। সো এই কথামৃত যে মুভি, সো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো কথামৃত মুভি সম্বন্ধে প্রথমে বলি, তো এই মুভিতে আপনারা দুটো ক্যারেক্টারকে মুখ্য চরিত্রে আপনারা অভিনয় করতে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে কথামৃত মুভির মধ্যে। সো এই দুটো ক্যারেক্টার হচ্ছে এই মুভির মধ্যে যাকে আপনারা দেখতে পাবেন দুটো ক্যারেক্টার রূপে, তারা হচ্ছে অপরাজিতা অ্যান্ড কৌশিককে আপনারা এই মুভির মধ্যে যে দেখতে পেয়ে যাবেন। সো তাই দুজনকে আপনারা মেন লিড রূপে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন। সো অপরাজিতা আর কৌশিক, এবং এই মুভিকে যিনি ডাইরেক্ট করেছেন তিনি হচ্ছেন জিৎ। সো জিৎ আপনারা এই মুভির ডাইরেক্টর রূপে আপনারা তাকে দেখতে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা কথামৃত মুভি নিয়ে পরিচিত হতে চলেছে। এবং এই মুভিতে প্রথমেই যখনই পোস্টার এই মুভির তৈরি হয় তখনই এই মুভির যে অনেকে প্রশংসিত প্রশংসায় এই মুভি ভূষিত হয়, এবং এই মুভিকে নেটিজেনরা অনেকে লাইক কমেন্ট ও শেয়ার করেন। তো এই মুভির পোস্টার রূপে আপনারা অপরাজিতাও এই মুভির পোস্ট করে বলেন। তো এই মুভি তাদের একটা আপকামিং মুভি হতে চলেছে, এবং এই মুভির মধ্যে আপনারা লাভ স্টোরি রিলেটেড কিছু দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি, তো এর মুভি ক্যারেক্টার সম্বন্ধে বলি, তো আপনারা এই মুভিতে অনেকেই ক্যারেক্টার আপনারা এই মুভির দেখতে পেয়ে যাবেন। তো মেল লিড রূপে আপনারা দুজনকে দেখতে পেয়ে যাবেন, অপরাজিতা এবং কৌশিক আপনারা এই দুজনকে মেল লিড রূপে এই মুভিতে অভিনয় করতে দেখতে পাবেন। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, এবং কাউন্ট্রি বেস সম্বন্ধে বলি তো ইন্ডিয়াতে এই মুভিকে রিলিজ করা হবে। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ও হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কথামৃত একটা মুভি সম্বন্ধে।
সো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যেটা কথামৃত মুভি নামে পরিচিত, এবং এটা শ্রী শ্রী রামকৃষ্ণদেবের যে কথামৃত তার হিসেবে একে রচিত করা হয়েছে। তো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা মুভি নামে পরিচিত এই কথামৃত মুভি। সো এই কথামৃত যে মুভি, সো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো কথামৃত মুভি সম্বন্ধে প্রথমে বলি, তো এই মুভিতে আপনারা দুটো ক্যারেক্টারকে মুখ্য চরিত্রে আপনারা অভিনয় করতে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে কথামৃত মুভির মধ্যে। সো এই দুটো ক্যারেক্টার হচ্ছে এই মুভির মধ্যে যাকে আপনারা দেখতে পাবেন দুটো ক্যারেক্টার রূপে, তারা হচ্ছে অপরাজিতা অ্যান্ড কৌশিককে আপনারা এই মুভির মধ্যে যে দেখতে পেয়ে যাবেন। সো তাই দুজনকে আপনারা মেন লিডার রূপে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন। সো অপরাজিতা আর কৌশিক, এবং এই মুভিকে যিনি ডাইরেক্ট করেছেন তিনি হচ্ছেন জিৎ। সো জিৎ আপনারা এই মুভির ডাইরেক্টর রূপে আপনারা তাকে দেখতে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা কথামৃত মুভি নিয়ে পরিচিত হতে চলেছে। এবং এই মুভিতে প্রথমেই যখনই পোস্টার এই মুভির তৈরি হয় তখনই এই মুভির যে অনেকে প্রশংসিত প্রশংসায় এই মুভি ভূষিত হয়, এবং এই মুভিকে নেটিজেনরা অনেকে লাইক কমেন্ট ও শেয়ার করেন। তো এই মুভির পোস্টার রূপে আপনারা অপরাজিতাও এই মুভির পোস্ট করে বলেন। তো এই মুভি তাদের একটা আপকামিং মুভি হতে চলেছে, এবং এই মুভির মধ্যে আপনারা লাভ স্টোরি রিলেটেড কিছু দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি, তো এর মুভি ক্যারেক্টার সম্বন্ধে বলি, তো আপনারা এই মুভিতে অনেকেই ক্যারেক্টার আপনারা এই মুভির দেখতে পেয়ে যাবেন। তো মেল লিড রূপে আপনারা দুজনকে দেখতে পেয়ে যাবেন, অপরাজিতা এবং কৌশিক আপনারা এই দুজনকে মেল লিড রূপে এই মুভিতে অভিনয় করতে দেখতে পাবেন। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, এবং কাউন্ট্রি বেস সম্বন্ধে বলি, তো ইন্ডিয়াতে এই মুভিকে রিলিজ করা হবে। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ও হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কথামৃত একটা মুভি সম্বন্ধে। সো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যেটা কথামৃত মুভি নামে পরিচিত, এবং এটা শ্রী শ্রী রামকৃষ্ণদেবের যে কথামৃত তার হিসেবে একে রচিত করা হয়েছে। তো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা মুভি নামে পরিচিত এই কথামৃত মুভি। সো এই কথামৃত যে মুভি, সো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো কথামৃত মুভি সম্বন্ধে প্রথমে বলি, তো এই মুভিতে আপনারা দুটো ক্যারেক্টারকে মুখ্য চরিত্রে আপনারা অভিনয় করতে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে কথামৃত মুভির মধ্যে। সো এই দুটো ক্যারেক্টার হচ্ছে এই মুভির মধ্যে যাকে আপনারা দেখতে পাবেন দুটো ক্যারেক্টার রূপে, তারা হচ্ছে অপরাজিতা অ্যান্ড কৌশিককে আপনারা এই মুভির মধ্যে যে দেখতে পেয়ে যাবেন। সো তাই দুজনকে আপনারা মেন লিডার রূপে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন। সো অপরাজিতা আর কৌশিক, এবং এই মুভিকে যিনি ডাইরেক্ট করেছেন তিনি হচ্ছেন জিৎ। সো জিৎ আপনারা এই মুভির ডাইরেক্টর রূপে আপনারা তাকে দেখতে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা কথামৃত মুভি নিয়ে পরিচিত হতে চলেছে। এবং এই মুভিতে প্রথমেই যখনই পোস্টার এই মুভির তৈরি হয় তখনই এই মুভির যে অনেকে প্রশংসিত প্রশংসায় এই মুভি ভূষিত হয়, এবং এই মুভিকে নেটিজেনরা অনেকে লাইক কমেন্ট ও শেয়ার করেন। তো এই মুভির পোস্টার রূপে আপনারা অপরাজিতাও এই মুভির পোস্ট করে বলেন। তো এই মুভি তাদের একটা আপকামিং মুভি হতে চলেছে, এবং এই মুভির মধ্যে আপনারা লাভ স্টোরি রিলেটেড কিছু দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি, তো এর মুভি ক্যারেক্টার সম্বন্ধে বলি, তো আপনারা এই মুভিতে অনেকেই ক্যারেক্টার আপনারা এই মুভির দেখতে পেয়ে যাবেন। তো মেল লিড রূপে আপনারা দুজনকে দেখতে পেয়ে যাবেন, অপরাজিতা এবং কৌশিক আপনারা এই দুজনকে মেল লিড রূপে এই মুভিতে অভিনয় করতে দেখতে পাবেন। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, এবং কাউন্ট্রি বেস সম্বন্ধে বলি, তো ইন্ডিয়াতে এই মুভিকে রিলিজ করা হবে। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ও হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কথামৃত একটা মুভি সম্বন্ধে। সো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যেটা কথামৃত মুভি নামে পরিচিত, এবং এটা শ্রী শ্রী রামকৃষ্ণদেবের যে কথামৃত তার হিসেবে একে রচিত করা হয়েছে। তো এই কথামৃত মুভি সম্বন্ধে
আজ আমি আপনাদের বলতে যাব। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা মুভি নামে পরিচিত, এই কথামৃত মুভি। সো এই কথামৃত যে মুভি, সো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব। তো কথামৃত মুভি সম্বন্ধে প্রথমে বলি, তো এই মুভিতে আপনারা দুটো ক্যারেক্টারকে মুখ্য চরিত্রে আপনারা অভিনয় করতে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে কথামৃত মুভির মধ্যে। সো এই দুটো ক্যারেক্টার হচ্ছে এই মুভির মধ্যে যাকে আপনারা দেখতে পাবেন, দুটো ক্যারেক্টার রূপে, তারা হচ্ছে অপরাজিতা অ্যান্ড কৌশিকী। আপনারা এই মুভির মধ্যে যে দেখতে পেয়ে যাবেন, সো তাই দুজনকে আপনারা মেন লিড রূপে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন। সো অপরাজিতা আর কৌশিক, এবং এই মুভিকে যিনি ডাইরেক্ট করেছেন তিনি হচ্ছেন জিৎ। সো জিৎ আপনারা এই মুভির ডাইরেক্টর রূপে আপনারা তাকে দেখতে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা কথামৃত মুভি নিয়ে পরিচিত হতে চলেছে। এবং এই মুভিতে প্রথমেই যখনই পোস্টার এই মুভির তৈরি হয়, তখনই এই মুভির যে অনেকে প্রশংসায় এই মুভি ভূষিত হয়, এবং এই মুভিকে নেটিজেনরা অনেকে লাইক কমেন্টও শেয়ার করেন। তো এই মুভির পোস্টার রূপে আপনারা অপরাজিতাও এই মুভির পোস্ট করে বলেন। তো এই মুভি তাদের একটা আপকামিং মুভি হতে চলেছে, এবং এই মুভির মধ্যে আপনারা লাভ স্টোরি রিলেটেড কিছু দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি, তো এর মুভি ক্যারেক্টার সম্বন্ধে বলি, তো আপনারা এই মুভিতে অনেকেই ক্যারেক্টার আপনারা এই মুভির দেখতে পেয়ে যাবেন। তো মেল লিড রূপে আপনারা দুজনকে দেখতে পেয়ে যাবেন, অপরাজিতা এবং কৌশিক। আপনারা এই দুজনকে মেল লিড রূপে এই মুভিতে অভিনয় করতে দেখতে পাবেন। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, এবং কাউন্ট্রি বেস সম্বন্ধে বলি, তো ইন্ডিয়াতে এই মুভিকে রিলিজ করা হবে। তো এই মুভি অনেকেই ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। তো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে কথামৃত একটা মুভি সম্বন্ধে। সো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যেটা কথামৃত মুভি নামে পরিচিত, এবং এটা শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের যে কথামৃত তার হিসেবে একে রচিত করা হয়েছে। তো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা মুভি নামে পরিচিত, এই কথামৃত মুভি। সো এই কথামৃত যে মুভি, সো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব। তো কথামৃত মুভি সম্বন্ধে প্রথমে বলি, তো এই মুভিতে আপনারা দুটো ক্যারেক্টারকে মুখ্য চরিত্রে আপনারা অভিনয় করতে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে কথামৃত মুভির মধ্যে। সো এই দুটো ক্যারেক্টার হচ্ছে এই মুভির মধ্যে যাকে আপনারা দেখতে পাবেন, দুটো ক্যারেক্টার রূপে, তারা হচ্ছে অপরাজিতা অ্যান্ড কৌশিকী। আপনারা এই মুভির মধ্যে যে দেখতে পেয়ে যাবেন, সো তাই দুজনকে আপনারা মেন লিড রূপে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন। সো অপরাজিতা আর কৌশিক, এবং এই মুভিকে যিনি ডাইরেক্ট করেছেন তিনি হচ্ছেন জিৎ। সো জিৎ আপনারা এই মুভির ডাইরেক্টর রূপে আপনারা তাকে দেখতে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা কথামৃত মুভি নিয়ে পরিচিত হতে চলেছে। এবং এই মুভিতে প্রথমেই যখনই পোস্টার এই মুভির তৈরি হয়, তখনই এই মুভির যে অনেকে প্রশংসায় এই মুভি ভূষিত হয়, এবং এই মুভিকে নেটিজেনরা অনেকে লাইক কমেন্টও শেয়ার করেন। তো এই মুভির পোস্টার রূপে আপনারা অপরাজিতাও এই মুভির পোস্ট করে বলেন। তো এই মুভি তাদের একটা আপকামিং মুভি হতে চলেছে, এবং এই মুভির মধ্যে আপনারা লাভ স্টোরি রিলেটেড কিছু দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি, তো এর মুভি ক্যারেক্টার সম্বন্ধে বলি, তো আপনারা এই মুভিতে অনেকেই ক্যারেক্টার আপনারা এই মুভির দেখতে পেয়ে যাবেন। তো মেল লিড রূপে আপনারা দুজনকে দেখতে পেয়ে যাবেন, অপরাজিতা এবং কৌশিক। আপনারা এই দুজনকে মেল লিড রূপে এই মুভিতে অভিনয় করতে দেখতে পাবেন। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, এবং কাউন্ট্রি বেস সম্বন্ধে বলি, তো ইন্ডিয়াতে এই মুভিকে রিলিজ করা হবে। তো এই মুভি অনেকেই ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। তো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে কথামৃত একটা মুভি সম্বন্ধে। সো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যেটা কথামৃত মুভি নামে পরিচিত, এবং এটা শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের যে কথামৃত তার হিসেবে একে রচিত করা হয়েছে। তো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা মুভি নামে পরিচিত, এই কথামৃত মুভি। সো এই কথামৃত যে মুভি, সো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব। তো কথামৃত মুভি সম্বন্ধে প্রথমে বলি, তো এই মুভিতে আপনারা দুটো ক্যারেক্টারকে মুখ্য চরিত্রে আপনারা অভিনয় করতে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে কথামৃত মুভির মধ্যে। সো এই দুটো ক্যারেক্টার হচ্ছে এই মুভির মধ্যে যাকে আপনারা দেখতে পাবেন, দুটো ক্যারেক্টার রূপে, তারা হচ্ছে অপরাজিতা অ্যান্ড কৌশিকী। আপনারা এই মুভির মধ্যে যে দেখতে পেয়ে যাবেন,
সো তাই দুজনকে আপনারা মেন লিডো রূপে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন। সো অপরাজিত আর কৌশিক, এবং এই মুভিকে যিনি ডাইরেক্ট করেছেন তিনি হচ্ছেন জিৎ। সো জিৎ আপনারা এই মুভির ডাইরেক্টর রূপে আপনারা তাকে দেখতে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা কথামৃত মুভি নিয়ে পরিচিত হতে চলেছে। এবং এই মুভিতে প্রথমেই যখনই পোস্টার এই মুভির তৈরি হয় তখনই এই মুভির যে অনেকে প্রশংসিত প্রশংসায় এই মুভি ভূষিত হয়, এবং এই মুভিকে নেটিজেনরা অনেকে লাইক কমেন্টও শেয়ার করেন। তো এই মুভির পোস্টার রূপে আপনারা অপরাজিতাও এই মুভির পোস্ট করে বলেন। তো এই মুভি তাদের একটা আপকামিং মুভি হতে চলেছে, এবং এই মুভির মধ্যে আপনারা লাভ স্টোরি রিলেটেড কিছু দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি তো এর মুভি ক্যারেক্টার সম্বন্ধে বলি, তো আপনারা এই মুভিতে অনেকেই ক্যারেক্টার আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন। তো মেল লিড রূপে আপনারা দুজনকে দেখতে পেয়ে যাবেন, অপরাজিতা এবং কৌশিক আপনারা এই দুজনকে মেল লিড রূপে এই মুভিতে অভিনয় করতে দেখতে পাবেন। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, এবং কাউন্ট্রি বেস সম্বন্ধে বলি তো ইন্ডিয়াতে এই মুভিকে রিলিজ করা হবে। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ও হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কথামৃত একটা মুভি সম্বন্ধে। সো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যেটা কথামৃত মুভি নামে পরিচিত, এবং এটা শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের যে কথামৃত তার হিসেবে একে রচিত করা হয়েছে। তো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা মুভি নামে পরিচিত এই কথামৃত মুভি। সো এই কথামৃত যে মুভি, সো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো কথামৃত মুভি সম্বন্ধে প্রথমে বলি, তো এই মুভিতে আপনারা দুটো ক্যারেক্টারকে মুখ্য চরিত্রে আপনারা অভিনয় করতে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে কথামৃত মুভির মধ্যে। সো এই দুটো ক্যারেক্টার হচ্ছে এই মুভির মধ্যে যাকে আপনারা দেখতে পাবেন দুটো ক্যারেক্টার রূপে, তারা হচ্ছে অপরাজিতা অ্যান্ড কৌশিককে আপনারা এই মুভির মধ্যে যে দেখতে পেয়ে যাবেন। সো তাই দুজনকে আপনারা মেন লিডো রূপে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন। সো অপরাজিতা আর কৌশিক, এবং এই মুভিকে যিনি ডাইরেক্ট করেছেন তিনি হচ্ছেন জিৎ। সো জিৎ আপনারা এই মুভির ডাইরেক্টর রূপে আপনারা তাকে দেখতে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা কথামৃত মুভি নিয়ে পরিচিত হতে চলেছে। এবং এই মুভিতে প্রথমেই যখনই পোস্টার এই মুভির তৈরি হয় তখনই এই মুভির যে অনেকে প্রশংসিত প্রশংসায় এই মুভি ভূষিত হয়, এবং এই মুভিকে নেটিজেনরা অনেকে লাইক কমেন্টও শেয়ার করেন। তো এই মুভির পোস্টার রূপে আপনারা অপরাজিতাও এই মুভির পোস্ট করে বলেন। তো এই মুভি তাদের একটা আপকামিং মুভি হতে চলেছে, এবং এই মুভির মধ্যে আপনারা লাভ স্টোরি রিলেটেড কিছু দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি তো এর মুভি ক্যারেক্টার সম্বন্ধে বলি, তো আপনারা এই মুভিতে অনেকেই ক্যারেক্টার আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন। তো মেল লিড রূপে আপনারা দুজনকে দেখতে পেয়ে যাবেন, অপরাজিতা এবং কৌশিক আপনারা এই দুজনকে মেল লিড রূপে এই মুভিতে অভিনয় করতে দেখতে পাবেন। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, এবং কাউন্ট্রি বেস সম্বন্ধে বলি তো ইন্ডিয়াতে এই মুভিকে রিলিজ করা হবে। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ও হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কথামৃত একটা মুভি সম্বন্ধে। সো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যেটা কথামৃত মুভি নামে পরিচিত, এবং এটা শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের যে কথামৃত তার হিসেবে একে রচিত করা হয়েছে। তো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা মুভি নামে পরিচিত এই কথামৃত মুভি। সো এই কথামৃত যে মুভি, সো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো কথামৃত মুভি সম্বন্ধে প্রথমে বলি, তো এই মুভিতে আপনারা দুটো ক্যারেক্টারকে মুখ্য চরিত্রে আপনারা অভিনয় করতে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে কথামৃত মুভির মধ্যে। সো এই দুটো ক্যারেক্টার হচ্ছে এই মুভির মধ্যে যাকে আপনারা দেখতে পাবেন দুটো ক্যারেক্টার রূপে, তারা হচ্ছে অপরাজিতা অ্যান্ড কৌশিককে আপনারা এই মুভির মধ্যে যে দেখতে পেয়ে যাবেন। সো তাই দুজনকে আপনারা মেন লিডো রূপে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন। সো অপরাজিতা আর কৌশিক, এবং এই মুভিকে যিনি ডাইরেক্ট করেছেন তিনি হচ্ছেন জিৎ। সো জিৎ আপনারা এই মুভির ডাইরেক্টর রূপে আপনারা তাকে দেখতে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা কথামৃত মুভি নিয়ে পরিচিত হতে চলেছে। এবং এই মুভিতে প্রথমেই যখনই পোস্টার এই মুভির তৈরি হয় তখনই এই মুভির যে অনেকে প্রশংসিত প্রশংসায় এই মুভি ভূষিত হয়, এবং এই মুভিকে নেটিজেনরা অনেকে লাইক কমেন্টও শেয়ার করেন। তো
তো এই মুভির পোস্টার রূপে আপনারা অপরাজিতাকে অপরাজিতাও এই মুভির পোস্ট করে বলেন। তো এই মুভি তাদের একটা আপকামিং মুভি হতে চলেছে এবং এই মুভির মধ্যে আপনারা লাভ স্টোরি রিলেটেড কিছু দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি তো এর মুভি ক্যারেক্টার সম্বন্ধে বলি, তো আপনারা এই মুভিতে অনেকেই ক্যারেক্টার আপনারা এই মুভির দেখতে পেয়ে যাবেন। তো মেল লিড রূপে আপনারা দুজনকে দেখতে পেয়ে যাবেন, অপরাজিতা এবং কৌশিক, আপনারা এই দুজনকে মেল লিড রূপে এই মুভিতে অভিনয় করতে দেখতে পাবেন। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি এবং কাউন্ট্রি বেস সম্বন্ধে বলি, তো ইন্ডিয়াতে এই মুভিকে রিলিজ করা হবে। তো এই মুভি অনেকেই ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ও হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কথামৃত একটা মুভি সম্বন্ধে। সো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে যেটা কথামৃত মুভি নামে পরিচিত এবং এটা শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের যে কথামৃত তার হিসেবে একে রচিত করা হয়েছে। তো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা মুভি নামে পরিচিত এই কথামৃত মুভি। সো এই কথামৃত যে মুভি, সো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো কথামৃত মুভি সম্বন্ধে প্রথমে বলি, তো এই মুভিতে আপনারা দুটো ক্যারেক্টারকে মুখ্য চরিত্রে আপনারা অভিনয় করতে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে কথামৃত মুভির মধ্যে। সো এই দুটো ক্যারেক্টার হচ্ছে এই মুভির মধ্যে যাকে আপনারা দেখতে পাবেন দুটো ক্যারেক্টার রূপে, তারা হচ্ছে অপরাজিতা অ্যান্ড কৌশিককে আপনারা এই মুভির মধ্যে যে দেখতে পেয়ে যাবেন। সো তাই দুজনকে আপনারা মেন লিডার রূপে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন। সো অপরাজিতা আর কৌশিক এবং এই মুভিকে যিনি ডাইরেক্ট করেছেন তিনি হচ্ছেন জিৎ। সো জিৎ আপনারা এই মুভির ডাইরেক্টর রূপে আপনারা তাকে দেখতে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা কথামৃত মুভি নিয়ে পরিচিত হতে চলেছে এবং এই মুভিতে প্রথমেই যখনই পোস্টার এই মুভি তৈরি হয় তখনই এই মুভির যে অনেকে প্রশংসিত প্রশংসায় এই মুভি ভূষিত হয় এবং এই মুভিকে নেটিজেনরা অনেকে লাইক কমেন্ট ও শেয়ার করেন। তো এই মুভির পোস্টার রূপে আপনারা অপরাজিতাকে অপরাজিতাও এই মুভির পোস্ট করে বলেন। তো এই মুভি তাদের একটা আপকামিং মুভি হতে চলেছে এবং এই মুভির মধ্যে আপনারা লাভ স্টোরি রিলেটেড কিছু দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি তো এর মুভি ক্যারেক্টার সম্বন্ধে বলি, তো আপনারা এই মুভিতে অনেকেই ক্যারেক্টার আপনারা এই মুভির দেখতে পেয়ে যাবেন। তো মেল লিড রূপে আপনারা দুজনকে দেখতে পেয়ে যাবেন, অপরাজিতা এবং কৌশিক, আপনারা এই দুজনকে মেল লিড রূপে এই মুভিতে অভিনয় করতে দেখতে পাবেন। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি এবং কাউন্ট্রি বেস সম্বন্ধে বলি, তো ইন্ডিয়াতে এই মুভিকে রিলিজ করা হবে। তো এই মুভি অনেকেই ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ও হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কথামৃত একটা মুভি সম্বন্ধে। সো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে যেটা কথামৃত মুভি নামে পরিচিত এবং এটা শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের যে কথামৃত তার হিসেবে একে রচিত করা হয়েছে। তো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা মুভি নামে পরিচিত এই কথামৃত মুভি। সো এই কথামৃত যে মুভি, সো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো কথামৃত মুভি সম্বন্ধে প্রথমে বলি, তো এই মুভিতে আপনারা দুটো ক্যারেক্টারকে মুখ্য চরিত্রে আপনারা অভিনয় করতে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে কথামৃত মুভির মধ্যে। সো এই দুটো ক্যারেক্টার হচ্ছে এই মুভির মধ্যে যাকে আপনারা দেখতে পাবেন দুটো ক্যারেক্টার রূপে, তারা হচ্ছে অপরাজিতা অ্যান্ড কৌশিককে আপনারা এই মুভির মধ্যে যে দেখতে পেয়ে যাবেন। সো তাই দুজনকে আপনারা মেন লিড রূপে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন। সো অপরাজিতা আর কৌশিক এবং এই মুভিকে যিনি ডাইরেক্ট করেছেন তিনি হচ্ছেন জিৎ। সো জিৎ আপনারা এই মুভির ডাইরেক্টর রূপে আপনারা তাকে দেখতে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা কথামৃত মুভি নিয়ে পরিচিত হতে চলেছে এবং এই মুভিতে প্রথমেই যখনই পোস্টার এই মুভি তৈরি হয় তখনই এই মুভির যে অনেকে প্রশংসিত প্রশংসায় এই মুভি ভূষিত হয় এবং এই মুভিকে নেটিজেনরা অনেকে লাইক কমেন্ট ও শেয়ার করেন। তো এই মুভির পোস্টার রূপে আপনারা অপরাজিতাকে অপরাজিতাও এই মুভির পোস্ট করে বলেন। তো এই মুভি তাদের একটা আপকামিং মুভি হতে চলেছে এবং এই মুভির মধ্যে আপনারা লাভ স্টোরি রিলেটেড কিছু দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি তো এর মুভি ক্যারেক্টার সম্বন্ধে বলি, তো আপনারা এই মুভিতে অনেকেই ক্যারেক্টার আপনারা এই মুভির দেখতে পেয়ে যাবেন। তো মেল লিড রূপে আপনারা দুজনকে দেখতে পেয়ে যাবেন, অপরাজিতা এবং কৌশিক, আপনারা এই দুজনকে মেল লিড রূপে এই মুভিতে অভিনয় করতে দেখতে পাবেন। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি এবং কাউন্ট্রি বেস সম্বন্ধে বলি, তো ইন্ডিয়াতে এই মুভিকে
রিলিজ করা হবে, তো এই মুভি অনেকই ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ও হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে কথামৃত, একটা মুভি সম্বন্ধে। সো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যেটা কথামৃত মুভি নামে পরিচিত, এবং এটা শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের যে কথামৃত তার হিসেবে একে রচিত করা হয়েছে। তো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এটা হচ্ছে এটা 2022-তে ক্রিয়েটেড করা একটা মুভি নামে পরিচিত, এই কথামৃত মুভি। সো এই কথামৃত যে মুভি, সো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো কথামৃত মুভি সম্বন্ধে প্রথমে বলি, তো এই মুভিতে আপনারা দুটো ক্যারেক্টারকে মুখ্য চরিত্রে আপনারা অভিনয় করতে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে কথামৃত মুভির মধ্যে। সো এই দুটো ক্যারেক্টার হচ্ছে এই মুভির মধ্যে যাকে আপনারা দেখতে পাবেন দুটো ক্যারেক্টার রূপে, তারা হচ্ছে অপরাজিতা অ্যান্ড কৌশিকী, আপনারা এই মুভির মধ্যে যে দেখতে পেয়ে যাবেন। সো তাই দুজনকে আপনারা মেন লিড রূপে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন। সো অপরাজিতা আর কৌশিক, এবং এই মুভিকে যিনি ডাইরেক্ট করেছেন তিনি হচ্ছেন জিৎ। সো জিৎ আপনারা এই মুভির ডাইরেক্টর রূপে আপনারা তাকে দেখতে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা কথামৃত মুভি নিয়ে পরিচিত হতে চলেছে। এবং এই মুভিতে প্রথমেই যখনই পোস্টার এই মুভির তৈরি হয় তখনই এই মুভির যে অনেকে প্রশংসিত প্রশংসায় এই মুভি ভূষিত হয়, এবং এই মুভিকে নেটিজেনরা অনেকে লাইক কমেন্টও শেয়ার করেন। তো এই মুভির পোস্টার রূপে আপনারা অপরাজিতাও এই মুভির পোস্ট করে বলেন। তো এই মুভি তাদের একটা আপকামিং মুভি হতে চলেছে, এবং এই মুভির মধ্যে আপনারা লাভ স্টোরি রিলেটেড কিছু দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি, তো এর মুভি ক্যারেক্টার সম্বন্ধে বলি, তো আপনারা এই মুভিতে অনেকেই ক্যারেক্টার আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন। তো মেল লিড রূপে আপনারা দুজনকে দেখতে পেয়ে যাবেন, অপরাজিতা এবং কৌশিক, আপনারা এই দুজনকে মেল লিড রূপে এই মুভিতে অভিনয় করতে দেখতে পাবেন। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, এবং কাউন্ট্রি বেস সম্বন্ধে বলি, তো ইন্ডিয়াতে এই মুভিকে রিলিজ করা হবে। তো এই মুভি অনেকেই ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ও হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে কথামৃত, একটা মুভি সম্বন্ধে। সো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যেটা কথামৃত মুভি নামে পরিচিত, এবং এটা শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের যে কথামৃত তার হিসেবে একে রচিত করা হয়েছে। তো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এটা হচ্ছে এটা 2022-তে ক্রিয়েটেড করা একটা মুভি নামে পরিচিত, এই কথামৃত মুভি। সো এই কথামৃত যে মুভি, সো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো কথামৃত মুভি সম্বন্ধে প্রথমে বলি, তো এই মুভিতে আপনারা দুটো ক্যারেক্টারকে মুখ্য চরিত্রে আপনারা অভিনয় করতে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে কথামৃত মুভির মধ্যে। সো এই দুটো ক্যারেক্টার হচ্ছে এই মুভির মধ্যে যাকে আপনারা দেখতে পাবেন দুটো ক্যারেক্টার রূপে, তারা হচ্ছে অপরাজিতা অ্যান্ড কৌশিকী, আপনারা এই মুভির মধ্যে যে দেখতে পেয়ে যাবেন। সো তাই দুজনকে আপনারা মেন লিড রূপে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন। সো অপরাজিতা আর কৌশিক, এবং এই মুভিকে যিনি ডাইরেক্ট করেছেন তিনি হচ্ছেন জিৎ। সো জিৎ আপনারা এই মুভির ডাইরেক্টর রূপে আপনারা তাকে দেখতে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা কথামৃত মুভি নিয়ে পরিচিত হতে চলেছে। এবং এই মুভিতে প্রথমেই যখনই পোস্টার এই মুভির তৈরি হয় তখনই এই মুভির যে অনেকে প্রশংসিত প্রশংসায় এই মুভি ভূষিত হয়, এবং এই মুভিকে নেটিজেনরা অনেকে লাইক কমেন্টও শেয়ার করেন। তো এই মুভির পোস্টার রূপে আপনারা অপরাজিতাও এই মুভির পোস্ট করে বলেন। তো এই মুভি তাদের একটা আপকামিং মুভি হতে চলেছে, এবং এই মুভির মধ্যে আপনারা লাভ স্টোরি রিলেটেড কিছু দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি, তো এর মুভি ক্যারেক্টার সম্বন্ধে বলি, তো আপনারা এই মুভিতে অনেকেই ক্যারেক্টার আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন। তো মেল লিড রূপে আপনারা দুজনকে দেখতে পেয়ে যাবেন, অপরাজিতা এবং কৌশিক, আপনারা এই দুজনকে মেল লিড রূপে এই মুভিতে অভিনয় করতে দেখতে পাবেন। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, এবং কাউন্ট্রি বেস সম্বন্ধে বলি, তো ইন্ডিয়াতে এই মুভিকে রিলিজ করা হবে। তো এই মুভি অনেকেই ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ও হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে কথামৃত, একটা মুভি সম্বন্ধে। সো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যেটা কথামৃত মুভি নামে পরিচিত,
এবং এটা শ্রী শ্রীরামকৃষ্ণদেবের যে কথামৃত তার হিসেবে একে রচিত করা হয়েছে। তো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা মুভি নামে পরিচিত এই কথামৃত মুভি। সো এই কথামৃত যে মুভি, সো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো কথামৃত মুভি সম্বন্ধে প্রথমে বলি, তো এই মুভিতে আপনারা দুটো ক্যারেক্টারকে মুখ্য চরিত্রে আপনারা অভিনয় করতে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে কথামৃত মুভির মধ্যে। সো এই দুটো ক্যারেক্টার হচ্ছে এই মুভির মধ্যে যাকে আপনারা দেখতে পাবেন দুটো ক্যারেক্টার রূপে, তারা হচ্ছে অপরাজিতা অ্যান্ড কৌশিকী। আপনারা এই মুভির মধ্যে যে দেখতে পেয়ে যাবেন, সো তাই দুজনকে আপনারা মেন লিডার রূপে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন। সো অপরাজিতা আর কৌশিক, এবং এই মুভিকে যিনি ডাইরেক্ট করেছেন তিনি হচ্ছেন জিৎ। সো জিৎ আপনারা এই মুভির ডাইরেক্টর রূপে আপনারা তাকে দেখতে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা কথামৃত মুভি নিয়ে পরিচিত হতে চলেছে। এবং এই মুভিতে প্রথমেই যখনই পোস্টার এই মুভির তৈরি হয় তখনই এই মুভির যে অনেকে প্রশংসিত প্রশংসায় এই মুভি ভূষিত হয়, এবং এই মুভিকে নেটিজেনরা অনেকে লাইক কমেন্ট ও শেয়ার করেন। তো এই মুভির পোস্টার রূপে আপনারা অপরাজিতা এই মুভির পোস্ট করে বলেন। তো এই মুভি তাদের একটা আপকামিং মুভি হতে চলেছে, এবং এই মুভির মধ্যে আপনারা লাভ স্টোরি রিলেটেড কিছু দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি, তো এর মুভি ক্যারেক্টার সম্বন্ধে বলি, তো আপনারা এই মুভিতে অনেকেই ক্যারেক্টার আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন। তো মেল লিড রূপে আপনারা দুজনকে দেখতে পেয়ে যাবেন, অপরাজিতা এবং কৌশিক। আপনারা এই দুজনকে মেল লিড রূপে এই মুভিতে অভিনয় করতে দেখতে পাবেন। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি। এবং কাউন্ট্রি বেস সম্বন্ধে বলি, তো ইন্ডিয়াতে এই মুভিকে রিলিজ করা হবে। তো এই মুভি অনেকেই ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ও হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কথামৃত একটা মুভি সম্বন্ধে। সো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যেটা কথামৃত মুভি নামে পরিচিত। এবং এটা শ্রী শ্রীরামকৃষ্ণদেবের যে কথামৃত তার হিসেবে একে রচিত করা হয়েছে। তো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা মুভি নামে পরিচিত এই কথামৃত মুভি। সো এই কথামৃত যে মুভি, সো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো কথামৃত মুভি সম্বন্ধে প্রথমে বলি, তো এই মুভিতে আপনারা দুটো ক্যারেক্টারকে মুখ্য চরিত্রে আপনারা অভিনয় করতে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে কথামৃত মুভির মধ্যে। সো এই দুটো ক্যারেক্টার হচ্ছে এই মুভির মধ্যে যাকে আপনারা দেখতে পাবেন দুটো ক্যারেক্টার রূপে, তারা হচ্ছে অপরাজিতা অ্যান্ড কৌশিকী। আপনারা এই মুভির মধ্যে যে দেখতে পেয়ে যাবেন, সো তাই দুজনকে আপনারা মেন লিডার রূপে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন। সো অপরাজিতা আর কৌশিক, এবং এই মুভিকে যিনি ডাইরেক্ট করেছেন তিনি হচ্ছেন জিৎ। সো জিৎ আপনারা এই মুভির ডাইরেক্টর রূপে আপনারা তাকে দেখতে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা কথামৃত মুভি নিয়ে পরিচিত হতে চলেছে। এবং এই মুভিতে প্রথমেই যখনই পোস্টার এই মুভির তৈরি হয় তখনই এই মুভির যে অনেকে প্রশংসিত প্রশংসায় এই মুভি ভূষিত হয়, এবং এই মুভিকে নেটিজেনরা অনেকে লাইক কমেন্ট ও শেয়ার করেন। তো এই মুভির পোস্টার রূপে আপনারা অপরাজিতা এই মুভির পোস্ট করে বলেন। তো এই মুভি তাদের একটা আপকামিং মুভি হতে চলেছে, এবং এই মুভির মধ্যে আপনারা লাভ স্টোরি রিলেটেড কিছু দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি, তো এর মুভি ক্যারেক্টার সম্বন্ধে বলি, তো আপনারা এই মুভিতে অনেকেই ক্যারেক্টার আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন। তো মেল লিড রূপে আপনারা দুজনকে দেখতে পেয়ে যাবেন, অপরাজিতা এবং কৌশিক। আপনারা এই দুজনকে মেল লিড রূপে এই মুভিতে অভিনয় করতে দেখতে পাবেন। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি। এবং কাউন্ট্রি বেস সম্বন্ধে বলি, তো ইন্ডিয়াতে এই মুভিকে রিলিজ করা হবে। তো এই মুভি অনেকেই ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ও হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কথামৃত একটা মুভি সম্বন্ধে। সো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যেটা কথামৃত মুভি নামে পরিচিত। এবং এটা শ্রী শ্রীরামকৃষ্ণদেবের যে কথামৃত তার হিসেবে একে রচিত করা হয়েছে। তো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা মুভি নামে পরিচিত এই কথামৃত মুভি। সো এই কথামৃত যে মুভি, সো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো কথামৃত মুভি সম্বন্ধে প্রথমে বলি, তো এই মুভিতে আপনারা দুটো ক্যারেক্টারকে মুখ্য চরিত্রে আপনারা অভিনয় করতে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে কথামৃত মুভির মধ্যে। সো এই দুটো ক্যারেক্টার হচ্ছে
এই মুভির মধ্যে যাকে আপনারা দেখতে পাবেন দুটো ক্যারেক্টার রূপে, তারা হচ্ছে অপরাজিতা অ্যান্ড কৌশিককে আপনারা এই মুভির মধ্যে যে দেখতে পেয়ে যাবেন। সো তাই দুজনকে আপনারা মেন লিডো রূপে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন। সো অপরাজিতা আর কৌশিক, এবং এই মুভিকে যিনি ডায়রেক্ট করেছেন তিনি হচ্ছেন জিৎ। সো জিৎ আপনারা এই মুভির ডায়রেক্টর রূপে আপনারা তাকে দেখতে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা প্রথামৃত মুভি নিয়ে পরিচিত হতে চলেছে। এবং এই মুভিতে প্রথমেই যখনই পোস্টার এই মুভির তৈরি হয় তখনই এই মুভির যে অনেকে প্রশংসিত প্রশংসায় এই মুভি ভূষিত হয়, এবং এই মুভিকে নেটিজেনরা অনেকে লাইক কমেন্টও শেয়ার করেন। তো এই মুভির পোস্টার রূপে আপনারা অপরাজিতাকে অপরাজিতাও এই মুভির পোস্ট করে বলেন। তো এই মুভি তাদের একটা আপকামিং মুভি হতে চলেছে, এবং এই মুভির মধ্যে আপনারা লাভ স্টোরি রিলেটেড কিছু দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি তো এর মুভি ক্যারেক্টার সম্বন্ধে বলি, তো আপনারা এই মুভিতে অনেকেই ক্যারেক্টার আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন। তো মেল লিড রূপে আপনারা দুজনকে দেখতে পেয়ে যাবেন, অপরাজিতা এবং কৌশিক আপনারা এই দুজনকে মেল লিড রূপে এই মুভিতে অভিনয় করতে দেখতে পাবেন। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, এবং কাউন্ট্রি বেস সম্বন্ধে বলি তো ইন্ডিয়াতে এই মুভিকে রিলিজ করা হবে। তো এই মুভি অনেকেই ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ও হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কথামৃত একটা মুভি সম্বন্ধে। সো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যেটা কথামৃত মুভি নামে পরিচিত, এবং এটা শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের যে কথামৃত তার হিসেবে একে রচিত করা হয়েছে। তো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা মুভি নামে পরিচিত এই কথামৃত মুভি। সো এই কথামৃত যে মুভি, সো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো কথামৃত মুভি সম্বন্ধে প্রথমে বলি, তো এই মুভিতে আপনারা দুটো ক্যারেক্টারকে মুখ্য চরিত্রে আপনারা অভিনয় করতে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে কথামৃত মুভির মধ্যে। সো এই দুটো ক্যারেক্টার হচ্ছে এই মুভির মধ্যে যাকে আপনারা দেখতে পাবেন দুটো ক্যারেক্টার রূপে, তারা হচ্ছে অপরাজিতা অ্যান্ড কৌশিককে আপনারা এই মুভির মধ্যে যে দেখতে পেয়ে যাবেন। সো তাই দুজনকে আপনারা মেন লিডো রূপে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন। সো অপরাজিতা আর কৌশিক, এবং এই মুভিকে যিনি ডায়রেক্ট করেছেন তিনি হচ্ছেন জিৎ। সো জিৎ আপনারা এই মুভির ডায়রেক্টর রূপে আপনারা তাকে দেখতে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা প্রথামৃত মুভি নিয়ে পরিচিত হতে চলেছে। এবং এই মুভিতে প্রথমেই যখনই পোস্টার এই মুভির তৈরি হয় তখনই এই মুভির যে অনেকে প্রশংসিত প্রশংসায় এই মুভি ভূষিত হয়, এবং এই মুভিকে নেটিজেনরা অনেকে লাইক কমেন্টও শেয়ার করেন। তো এই মুভির পোস্টার রূপে আপনারা অপরাজিতাকে অপরাজিতাও এই মুভির পোস্ট করে বলেন। তো এই মুভি তাদের একটা আপকামিং মুভি হতে চলেছে, এবং এই মুভির মধ্যে আপনারা লাভ স্টোরি রিলেটেড কিছু দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি তো এর মুভি ক্যারেক্টার সম্বন্ধে বলি, তো আপনারা এই মুভিতে অনেকেই ক্যারেক্টার আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন। তো মেল লিড রূপে আপনারা দুজনকে দেখতে পেয়ে যাবেন, অপরাজিতা এবং কৌশিক আপনারা এই দুজনকে মেল লিড রূপে এই মুভিতে অভিনয় করতে দেখতে পাবেন। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, এবং কাউন্ট্রি বেস সম্বন্ধে বলি তো ইন্ডিয়াতে এই মুভিকে রিলিজ করা হবে। তো এই মুভি অনেকেই ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ও হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কথামৃত একটা মুভি সম্বন্ধে। সো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যেটা কথামৃত মুভি নামে পরিচিত, এবং এটা শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের যে কথামৃত তার হিসেবে একে রচিত করা হয়েছে। তো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা মুভি নামে পরিচিত এই কথামৃত মুভি। সো এই কথামৃত যে মুভি, সো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো কথামৃত মুভি সম্বন্ধে প্রথমে বলি, তো এই মুভিতে আপনারা দুটো ক্যারেক্টারকে মুখ্য চরিত্রে আপনারা অভিনয় করতে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে কথামৃত মুভির মধ্যে। সো এই দুটো ক্যারেক্টার হচ্ছে এই মুভির মধ্যে যাকে আপনারা দেখতে পাবেন দুটো ক্যারেক্টার রূপে, তারা হচ্ছে অপরাজিতা অ্যান্ড কৌশিককে আপনারা এই মুভির মধ্যে যে দেখতে পেয়ে যাবেন। সো তাই দুজনকে আপনারা মেন লিডো রূপে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন। সো অপরাজিতা আর কৌশিক, এবং এই মুভিকে যিনি ডায়রেক্ট করেছেন তিনি হচ্ছেন জিৎ। সো জিৎ আপনারা এই মুভির ডায়রেক্টর রূপে আপনারা তাকে দেখতে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা প্রথামৃত মুভি নিয়ে পরিচিত হতে চলেছে। এবং এই মুভিতে প্রথমেই যখনই পোস্টার এই মুভির তৈরি হয় তখনই এই মুভির যে
অনেকে প্রশংসিত প্রশংসায় এই মুভি ভূষিত হয়, এবং এই মুভিকে নেটিজেনরা অনেকে লাইক কমেন্ট ও শেয়ার করেন। তো এই মুভির পোস্টার রূপে আপনারা অপরাজিতা অপরাজিতা এই মুভির পোস্ট করে বলেন। তো এই মুভি তাদের একটা আপকামিং মুভি হতে চলেছে, এবং এই মুভির মধ্যে আপনারা লাভ স্টোরি রিলেটেড কিছু দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি তো এর মুভি ক্যারেক্টার সম্বন্ধে বলি, তো আপনারা এই মুভিতে অনেকেই ক্যারেক্টার আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন। তো মেল লিড রূপে আপনারা দুজনকে দেখতে পেয়ে যাবেন, অপরাজিতা এবং কৌশিক, আপনারা এই দুজনকে মেল লিড রূপে এই মুভিতে অভিনয় করতে দেখতে পাবেন। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, এবং কাউন্ট্রি বেস সম্বন্ধে বলি তো ইন্ডিয়াতে এই মুভিকে রিলিজ করা হবে। তো এই মুভি অনেকেই ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। তো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কথামৃত একটা মুভি সম্বন্ধে। সো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যেটা কথামৃত মুভি নামে পরিচিত, এবং এটা শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের যে কথামৃত তার হিসেবে একে রচিত করা হয়েছে। তো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা মুভি নামে পরিচিত এই কথামৃত মুভি। সো এই কথামৃত যে মুভি, সো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব। তো কথামৃত মুভি সম্বন্ধে প্রথমে বলি, তো এই মুভিতে আপনারা দুটো ক্যারেক্টারকে মুখ্য চরিত্রে আপনারা অভিনয় করতে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে কথামৃত মুভির মধ্যে। সো এই দুটো ক্যারেক্টার হচ্ছে এই মুভির মধ্যে যাকে আপনারা দেখতে পাবেন দুটো ক্যারেক্টার রূপে, তা হচ্ছে অপরাজিতা অ্যান্ড কৌশিককে আপনারা এই মুভির মধ্যে যে দেখতে পেয়ে যাবেন। সো তাই দুজনকে আপনারা মেন লিড রূপে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন। সো অপরাজিতা আর কৌশিক, এবং এই মুভিকে যিনি ডাইরেক্ট করেছেন তিনি হচ্ছেন জিৎ। সো জিৎ আপনারা এই মুভির ডাইরেক্টর রূপে আপনারা তাকে দেখতে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা কথামৃত মুভি নিয়ে পরিচিত হতে চলেছে, এবং এই মুভিতে প্রথমেই যখনই পোস্টার এই মুভি তৈরি হয় তখনই এই মুভির যে অনেকে প্রশংসিত প্রশংসায় এই মুভি ভূষিত হয়, এবং এই মুভিকে নেটিজেনরা অনেকে লাইক কমেন্ট ও শেয়ার করেন। তো এই মুভির পোস্টার রূপে আপনারা অপরাজিতা অপরাজিতা এই মুভির পোস্ট করে বলেন। তো এই মুভি তাদের একটা আপকামিং মুভি হতে চলেছে, এবং এই মুভির মধ্যে আপনারা লাভ স্টোরি রিলেটেড কিছু দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি তো এর মুভি ক্যারেক্টার সম্বন্ধে বলি, তো আপনারা এই মুভিতে অনেকেই ক্যারেক্টার আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন। তো মেল লিড রূপে আপনারা দুজনকে দেখতে পেয়ে যাবেন, অপরাজিতা এবং কৌশিক, আপনারা এই দুজনকে মেল লিড রূপে এই মুভিতে অভিনয় করতে দেখতে পাবেন। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, এবং কাউন্ট্রি বেস সম্বন্ধে বলি তো ইন্ডিয়াতে এই মুভিকে রিলিজ করা হবে। তো এই মুভি অনেকেই ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। তো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কথামৃত একটা মুভি সম্বন্ধে। সো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যেটা কথামৃত মুভি নামে পরিচিত, এবং এটা শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের যে কথামৃত তার হিসেবে একে রচিত করা হয়েছে। তো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা মুভি নামে পরিচিত এই কথামৃত মুভি। সো এই কথামৃত যে মুভি, সো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব। তো কথামৃত মুভি সম্বন্ধে প্রথমে বলি, তো এই মুভিতে আপনারা দুটো ক্যারেক্টারকে মুখ্য চরিত্রে আপনারা অভিনয় করতে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে কথামৃত মুভির মধ্যে। সো এই দুটো ক্যারেক্টার হচ্ছে এই মুভির মধ্যে যাকে আপনারা দেখতে পাবেন দুটো ক্যারেক্টার রূপে, তা হচ্ছে অপরাজিতা অ্যান্ড কৌশিককে আপনারা এই মুভির মধ্যে যে দেখতে পেয়ে যাবেন। সো তাই দুজনকে আপনারা মেন লিড রূপে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন। সো অপরাজিতা আর কৌশিক, এবং এই মুভিকে যিনি ডাইরেক্ট করেছেন তিনি হচ্ছেন জিৎ। সো জিৎ আপনারা এই মুভির ডাইরেক্টর রূপে আপনারা তাকে দেখতে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা কথামৃত মুভি নিয়ে পরিচিত হতে চলেছে, এবং এই মুভিতে প্রথমেই যখনই পোস্টার এই মুভি তৈরি হয় তখনই এই মুভির যে অনেকে প্রশংসিত প্রশংসায় এই মুভি ভূষিত হয়, এবং এই মুভিকে নেটিজেনরা অনেকে লাইক কমেন্ট ও শেয়ার করেন। তো এই মুভির পোস্টার রূপে আপনারা অপরাজিতা অপরাজিতা এই মুভির পোস্ট করে বলেন। তো এই মুভি তাদের একটা আপকামিং মুভি হতে চলেছে, এবং এই মুভির মধ্যে আপনারা লাভ স্টোরি রিলেটেড কিছু দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি তো এর মুভি ক্যারেক্টার সম্বন্ধে বলি, তো আপনারা এই মুভিতে অনেকেই ক্যারেক্টার আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন।
তো মেল লিডের রূপে আপনারা দুজনকে দেখতে পেয়ে যাবেন, অপরাজিতা এবং কৌশিক, আপনারা এই দুজনকে মেল লিডের রূপে এই মুভিতে অভিনয় করতে দেখতে পাবেন। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, এবং কাউন্ট্রি বেস সম্বন্ধে বলি তো ইন্ডিয়াতে এই মুভিকে রিলিজ করা হবে। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ও হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কথামৃত একটা মুভি সম্বন্ধে। সো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যেটা কথামৃত মুভি নামে পরিচিত, এবং এটা শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের যে কথামৃত তার হিসেবে একে রচিত করা হয়েছে। তো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা মুভি নামে পরিচিত এই কথামৃত মুভি। সো এই কথামৃত যে মুভি, সো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো কথামৃত মুভি সম্বন্ধে প্রথমে বলি, তো এই মুভিতে আপনারা দুটো ক্যারেক্টারকে মুখ্য চরিত্রে আপনারা অভিনয় করতে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে কথামৃত মুভির মধ্যে। সো এই দুটো ক্যারেক্টার হচ্ছে এই মুভির মধ্যে যাকে আপনারা দেখতে পাবেন দুটো ক্যারেক্টার রূপে, তারা হচ্ছে অপরাজিতা অ্যান্ড কৌশিককে আপনারা এই মুভির মধ্যে যে দেখতে পেয়ে যাবেন। সো তাই দুজনকে আপনারা মেন লিডো রূপে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন। সো অপরাজিতা আর কৌশিক, এবং এই মুভিকে যিনি ডাইরেক্ট করেছেন তিনি হচ্ছেন জিৎ। সো জিৎ আপনারা এই মুভির ডাইরেক্টর রূপে আপনারা তাকে দেখতে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা কথামৃত মুভি নিয়ে পরিচিত হতে চলেছে। এবং এই মুভিতে প্রথমেই যখনই পোস্টার এই মুভির তৈরি হয় তখনই এই মুভির যে অনেকে প্রশংসিত প্রশংসায় এই মুভি ভূষিত হয়, এবং এই মুভিকে নেটিজেনরা অনেকে লাইক কমেন্ট ও শেয়ার করেন। তো এই মুভির পোস্টার রূপে আপনারা অপরাজিতাও এই মুভির পোস্ট করে বলেন। তো এই মুভি তাদের একটা আপকামিং মুভি হতে চলেছে, এবং এই মুভির মধ্যে আপনারা লাভ স্টোরি রিলেটেড কিছু দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি, তো এর মুভি ক্যারেক্টার সম্বন্ধে বলি তো আপনারা এই মুভিতে অনেকেই ক্যারেক্টার আপনারা এই মুভির দেখতে পেয়ে যাবেন। তো মেল লিড রূপে আপনারা দুজনকে দেখতে পেয়ে যাবেন, অপরাজিতা এবং কৌশিক, আপনারা এই দুজনকে মেল লিড রূপে এই মুভিতে অভিনয় করতে দেখতে পাবেন। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, এবং কাউন্ট্রি বেস সম্বন্ধে বলি তো ইন্ডিয়াতে এই মুভিকে রিলিজ করা হবে। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ও হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কথামৃত একটা মুভি সম্বন্ধে। সো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যেটা কথামৃত মুভি নামে পরিচিত, এবং এটা শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের যে কথামৃত তার হিসেবে একে রচিত করা হয়েছে। তো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা মুভি নামে পরিচিত এই কথামৃত মুভি। সো এই কথামৃত যে মুভি, সো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো কথামৃত মুভি সম্বন্ধে প্রথমে বলি, তো এই মুভিতে আপনারা দুটো ক্যারেক্টারকে মুখ্য চরিত্রে আপনারা অভিনয় করতে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে কথামৃত মুভির মধ্যে। সো এই দুটো ক্যারেক্টার হচ্ছে এই মুভির মধ্যে যাকে আপনারা দেখতে পাবেন দুটো ক্যারেক্টার রূপে, তারা হচ্ছে অপরাজিতা অ্যান্ড কৌশিককে আপনারা এই মুভির মধ্যে যে দেখতে পেয়ে যাবেন। সো তাই দুজনকে আপনারা মেন লিডো রূপে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন। সো অপরাজিতা আর কৌশিক, এবং এই মুভিকে যিনি ডাইরেক্ট করেছেন তিনি হচ্ছেন জিৎ। সো জিৎ আপনারা এই মুভির ডাইরেক্টর রূপে আপনারা তাকে দেখতে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা কথামৃত মুভি নিয়ে পরিচিত হতে চলেছে। এবং এই মুভিতে প্রথমেই যখনই পোস্টার এই মুভির তৈরি হয় তখনই এই মুভির যে অনেকে প্রশংসিত প্রশংসায় এই মুভি ভূষিত হয়, এবং এই মুভিকে নেটিজেনরা অনেকে লাইক কমেন্ট ও শেয়ার করেন। তো এই মুভির পোস্টার রূপে আপনারা অপরাজিতাও এই মুভির পোস্ট করে বলেন। তো এই মুভি তাদের একটা আপকামিং মুভি হতে চলেছে, এবং এই মুভির মধ্যে আপনারা লাভ স্টোরি রিলেটেড কিছু দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি, তো এর মুভি ক্যারেক্টার সম্বন্ধে বলি তো আপনারা এই মুভিতে অনেকেই ক্যারেক্টার আপনারা এই মুভির দেখতে পেয়ে যাবেন। তো মেল লিড রূপে আপনারা দুজনকে দেখতে পেয়ে যাবেন, অপরাজিতা এবং কৌশিক, আপনারা এই দুজনকে মেল লিড রূপে এই মুভিতে অভিনয় করতে দেখতে পাবেন। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, এবং কাউন্ট্রি বেস সম্বন্ধে বলি তো ইন্ডিয়াতে এই মুভিকে রিলিজ করা হবে। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ও হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কথামৃত একটা মুভি সম্বন্ধে। সো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যেটা কথামৃত মুভি নামে পরিচিত,
এবং এটা শ্রী শ্রীরাম কৃষ্ণদেবের যে কথামৃত তার হিসেবে একে রচিত করা হয়েছে। তো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা মুভি নামে পরিচিত এই কথামৃত মুভি। সো এই কথামৃত যে মুভি, সো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব। তো কথামৃত মুভি সম্বন্ধে প্রথমে বলি, তো এই মুভিতে আপনারা দুটো ক্যারেক্টারকে মুখ্য চরিত্রে আপনারা অভিনয় করতে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে কথামৃত মুভির মধ্যে। সো এই দুটো ক্যারেক্টার হচ্ছে এই মুভির মধ্যে যাকে আপনারা দেখতে পাবেন দুটো ক্যারেক্টার রূপে, তারা হচ্ছে অপরাজিতা অ্যান্ড কৌশিকী। আপনারা এই মুভির মধ্যে যে দেখতে পেয়ে যাবেন, সো তাই দুজনকে আপনারা মেন লিড রূপে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন। সো অপরাজিতা আর কৌশিক, এবং এই মুভিকে যিনি ডাইরেক্ট করেছেন তিনি হচ্ছেন জিৎ। সো জিৎ আপনারা এই মুভির ডাইরেক্টর রূপে আপনারা তাকে দেখতে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা কথামৃত মুভি নিয়ে পরিচিত হতে চলেছে। এবং এই মুভিতে প্রথমেই যখনই পোস্টার এই মুভির তৈরি হয় তখনই এই মুভির যে অনেকে প্রশংসিত প্রশংসায় এই মুভি ভূষিত হয়, এবং এই মুভিকে নেটিজেনরা অনেকে লাইক কমেন্টও শেয়ার করেন। তো এই মুভির পোস্টার রূপে আপনারা অপরাজিতাকে অপরাজিতাও এই মুভির পোস্ট করে বলেন। তো এই মুভি তাদের একটা আপকামিং মুভি হতে চলেছে, এবং এই মুভির মধ্যে আপনারা লাভ স্টোরি রিলেটেড কিছু দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি, তো এর মুভি ক্যারেক্টার সম্বন্ধে বলি, তো আপনারা এই মুভিতে অনেকেই ক্যারেক্টার আপনারা এই মুভির দেখতে পেয়ে যাবেন। তো মেল লিড রূপে আপনারা দুজনকে দেখতে পেয়ে যাবেন, অপরাজিতা এবং কৌশিক। আপনারা এই দুজনকে মেল লিড রূপে এই মুভিতে অভিনয় করতে দেখতে পাবেন। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, এবং কাউন্ট্রি বেস সম্বন্ধে বলি, তো ইন্ডিয়াতে এই মুভিকে রিলিজ করা হবে। তো এই মুভি অনেকেই ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। তো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে কথামৃত একটা মুভি সম্বন্ধে। সো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যেটা কথামৃত মুভি নামে পরিচিত। এবং এটা শ্রী শ্রীরামকৃষ্ণ দেবের যে কথামৃত তার হিসেবে একে রচিত করা হয়েছে। তো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা মুভি নামে পরিচিত এই কথামৃত মুভি। সো এই কথামৃত যে মুভি, সো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব। তো কথামৃত মুভি সম্বন্ধে প্রথমে বলি, তো এই মুভিতে আপনারা দুটো ক্যারেক্টারকে মুখ্য চরিত্রে আপনারা অভিনয় করতে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে কথামৃত মুভির মধ্যে। সো এই দুটো ক্যারেক্টার হচ্ছে এই মুভির মধ্যে যাকে আপনারা দেখতে পাবেন দুটো ক্যারেক্টার রূপে, তারা হচ্ছে অপরাজিতা অ্যান্ড কৌশিকী। আপনারা এই মুভির মধ্যে যে দেখতে পেয়ে যাবেন, সো তাই দুজনকে আপনারা মেন লিড রূপে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন। সো অপরাজিতা আর কৌশিক, এবং এই মুভিকে যিনি ডাইরেক্ট করেছেন তিনি হচ্ছেন জিৎ। সো জিৎ আপনারা এই মুভির ডাইরেক্টর রূপে আপনারা তাকে দেখতে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা কথামৃত মুভি নিয়ে পরিচিত হতে চলেছে। এবং এই মুভিতে প্রথমেই যখনই পোস্টার এই মুভির তৈরি হয় তখনই এই মুভির যে অনেকে প্রশংসিত প্রশংসায় এই মুভি ভূষিত হয়, এবং এই মুভিকে নেটিজেনরা অনেকে লাইক কমেন্টও শেয়ার করেন। তো এই মুভির পোস্টার রূপে আপনারা অপরাজিতাকে অপরাজিতাও এই মুভির পোস্ট করে বলেন। তো এই মুভি তাদের একটা আপকামিং মুভি হতে চলেছে, এবং এই মুভির মধ্যে আপনারা লাভ স্টোরি রিলেটেড কিছু দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি, তো এর মুভি ক্যারেক্টার সম্বন্ধে বলি, তো আপনারা এই মুভিতে অনেকেই ক্যারেক্টার আপনারা এই মুভির দেখতে পেয়ে যাবেন। তো মেল লিড রূপে আপনারা দুজনকে দেখতে পেয়ে যাবেন, অপরাজিতা এবং কৌশিক। আপনারা এই দুজনকে মেল লিড রূপে এই মুভিতে অভিনয় করতে দেখতে পাবেন। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, এবং কাউন্ট্রি বেস সম্বন্ধে বলি, তো ইন্ডিয়াতে এই মুভিকে রিলিজ করা হবে। তো এই মুভি অনেকেই ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ও হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে কথামৃত একটা মুভি সম্বন্ধে। সো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যেটা কথামৃত মুভি নামে পরিচিত। এবং এটা শ্রী শ্রীরামকৃষ্ণ দেবের যে কথামৃত তার হিসেবে একে রচিত করা হয়েছে। তো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা মুভি নামে পরিচিত এই কথামৃত মুভি। সো এই কথামৃত যে মুভি, সো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব। তো কথামৃত মুভি সম্বন্ধে প্রথমে বলি, তো এই মুভিতে আপনারা দুটো ক্যারেক্টারকে মুখ্য চরিত্রে আপনারা অভিনয় করতে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে
কথামৃত মুভির মধ্যে। সো এই দুটো ক্যারেক্টার হচ্ছে এই মুভির মধ্যে যাকে আপনারা দেখতে পাবেন, দুটো ক্যারেক্টার রূপে হচ্ছে অপরাজিতা অ্যান্ড কৌশিককে আপনারা এই মুভির মধ্যে যে দেখতে পেয়ে যাবেন। সো তাই দুজনকে আপনারা মেন লিডার রূপে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন। সো অপরাজিতা আর কৌশিক, এবং এই মুভিকে যিনি ডাইরেক্ট করেছেন তিনি হচ্ছেন জিৎ। সো জিৎ আপনারা এই মুভির ডাইরেক্টর রূপে আপনারা তাকে দেখতে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা কথামৃত মুভি নিয়ে পরিচিত হতে চলেছে। এবং এই মুভিতে প্রথমেই যখনই পোস্টার এই মুভি তৈরি হয় তখনই এই মুভির যে অনেকে প্রশংসিত প্রশংসায় এই মুভি ভূষিত হয়, এবং এই মুভিকে নেটিজেনরা অনেকেই লাইক কমেন্টও শেয়ার করেন। তো এই মুভির পোস্টার রূপে আপনারা অপরাজিতাও এই মুভির পোস্ট করে বলেন। তো এই মুভি তাদের একটা আপকামিং মুভি হতে চলেছে, এবং এই মুভির মধ্যে আপনারা লাভ স্টোরি রিলেটেড কিছু দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি তো এর মুভি ক্যারেক্টার সম্বন্ধে বলি, তো আপনারা এই মুভিতে অনেকেই ক্যারেক্টার আপনারা এই মুভির দেখতে পেয়ে যাবেন। তো মেল লিড রূপে আপনারা দুজনকে দেখতে পেয়ে যাবেন, অপরাজিতা এবং কৌশিক আপনারা এই দুজনকে মেল লিড রূপে এই মুভিতে অভিনয় করতে দেখতে পাবেন। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, এবং কাউন্ট্রি বেস সম্বন্ধে বলি তো ইন্ডিয়াতে এই মুভিকে রিলিজ করা হবে। তো এই মুভি অনেকেই ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ও হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কথামৃত একটা মুভি সম্বন্ধে। সো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যেটা কথামৃত মুভি নামে পরিচিত, এবং এটা শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের যে কথামৃত তার হিসেবে একে রচিত করা হয়েছে। তো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা মুভি নামে পরিচিত এই কথামৃত মুভি। সো এই কথামৃত যে মুভি, সো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো কথামৃত মুভি সম্বন্ধে প্রথমে বলি, তো এই মুভিতে আপনারা দুটো ক্যারেক্টারকে মুখ্য চরিত্রে আপনারা অভিনয় করতে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে কথামৃত মুভির মধ্যে। সো এই দুটো ক্যারেক্টার হচ্ছে এই মুভির মধ্যে যাকে আপনারা দেখতে পাবেন, দুটো ক্যারেক্টার রূপে হচ্ছে অপরাজিতা অ্যান্ড কৌশিককে আপনারা এই মুভির মধ্যে যে দেখতে পেয়ে যাবেন। সো তাই দুজনকে আপনারা মেন লিডার রূপে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন। সো অপরাজিতা আর কৌশিক, এবং এই মুভিকে যিনি ডাইরেক্ট করেছেন তিনি হচ্ছেন জিৎ। সো জিৎ আপনারা এই মুভির ডাইরেক্টর রূপে আপনারা তাকে দেখতে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা কথামৃত মুভি নিয়ে পরিচিত হতে চলেছে। এবং এই মুভিতে প্রথমেই যখনই পোস্টার এই মুভি তৈরি হয় তখনই এই মুভির যে অনেকে প্রশংসিত প্রশংসায় এই মুভি ভূষিত হয়, এবং এই মুভিকে নেটিজেনরা অনেকেই লাইক কমেন্টও শেয়ার করেন। তো এই মুভির পোস্টার রূপে আপনারা অপরাজিতাও এই মুভির পোস্ট করে বলেন। তো এই মুভি তাদের একটা আপকামিং মুভি হতে চলেছে, এবং এই মুভির মধ্যে আপনারা লাভ স্টোরি রিলেটেড কিছু দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি তো এর মুভি ক্যারেক্টার সম্বন্ধে বলি, তো আপনারা এই মুভিতে অনেকেই ক্যারেক্টার আপনারা এই মুভির দেখতে পেয়ে যাবেন। তো মেল লিড রূপে আপনারা দুজনকে দেখতে পেয়ে যাবেন, অপরাজিতা এবং কৌশিক আপনারা এই দুজনকে মেল লিড রূপে এই মুভিতে অভিনয় করতে দেখতে পাবেন। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, এবং কাউন্ট্রি বেস সম্বন্ধে বলি তো ইন্ডিয়াতে এই মুভিকে রিলিজ করা হবে। তো এই মুভি অনেকেই ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ও হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কথামৃত একটা মুভি সম্বন্ধে। সো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যেটা কথামৃত মুভি নামে পরিচিত, এবং এটা শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের যে কথামৃত তার হিসেবে একে রচিত করা হয়েছে। তো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা মুভি নামে পরিচিত এই কথামৃত মুভি। সো এই কথামৃত যে মুভি, সো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো কথামৃত মুভি সম্বন্ধে প্রথমে বলি, তো এই মুভিতে আপনারা দুটো ক্যারেক্টারকে মুখ্য চরিত্রে আপনারা অভিনয় করতে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে কথামৃত মুভির মধ্যে। সো এই দুটো ক্যারেক্টার হচ্ছে এই মুভির মধ্যে যাকে আপনারা দেখতে পাবেন, দুটো ক্যারেক্টার রূপে হচ্ছে অপরাজিতা অ্যান্ড কৌশিককে আপনারা এই মুভির মধ্যে যে দেখতে পেয়ে যাবেন।
সো তাই দুজনকে আপনারা মেন লিডার রূপে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন। সো অপরাজিতা আর কৌশিক, এবং এই মুভিকে যিনি ডাইরেক্ট করেছেন তিনি হচ্ছেন জিৎ। সো জিৎ আপনারা এই মুভির ডাইরেক্টর রূপে আপনারা তাকে দেখতে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা কথা মৃত মুভি নিয়ে পরিচিত হতে চলেছে। এবং এই মুভিতে প্রথমেই যখনই পোস্টার এই মুভির তৈরি হয় তখনই এই মুভির যে অনেকে প্রশংসিত প্রশংসায় এই মুভি ভূষিত হয়, এবং এই মুভিকে নেটিজেনরা অনেকে লাইক কমেন্টও শেয়ার করেন। তো এই মুভির পোস্টার রূপে আপনারা অপরাজিতাকে অপরাজিতাও এই মুভির পোস্ট করে বলেন। তো এই মুভি তাদের একটা আপকামিং মুভি হতে চলেছে, এবং এই মুভির মধ্যে আপনারা লাভ স্টোরি রিলেটেড কিছু দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি তো এর মুভি ক্যারেক্টার সম্বন্ধে বলি, তো আপনারা এই মুভিতে অনেকেই ক্যারেক্টার আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন। তো মেল লিড রূপে আপনারা দুজনকে দেখতে পেয়ে যাবেন, অপরাজিতা এবং কৌশিক আপনারা এই দুজনকে মেল লিড রূপে এই মুভিতে অভিনয় করতে দেখতে পাবেন। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, এবং কাউন্ট্রি বেস সম্বন্ধে বলি তো ইন্ডিয়াতে এই মুভিকে রিলিজ করা হবে। তো এই মুভি অনেকেই ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ও হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কথা মৃত একটা মুভি সম্বন্ধে। সো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যেটা কথা মৃত মুভি নামে পরিচিত, এবং এটা শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের যে কথা মৃত তার হিসেবে একে রচিত করা হয়েছে। তো এই কথা মৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা মুভি নামে পরিচিত এই কথা মৃত মুভি। সো এই কথা মৃত যে মুভি, সো এই কথা মৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো কথা মৃত মুভি সম্বন্ধে প্রথমে বলি, তো এই মুভিতে আপনারা দুটো ক্যারেক্টারকে মুখ্য চরিত্রে আপনারা অভিনয় করতে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে কথা মৃত মুভির মধ্যে। সো এই দুটো ক্যারেক্টার হচ্ছে এই মুভির মধ্যে যাকে আপনারা দেখতে পাবেন দুটো ক্যারেক্টার রূপে, তারা হচ্ছে অপরাজিতা অ্যান্ড কৌশিককে আপনারা এই মুভির মধ্যে যে দেখতে পেয়ে যাবেন। সো তাই দুজনকে আপনারা মেন লিডার রূপে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন। সো অপরাজিতা আর কৌশিক, এবং এই মুভিকে যিনি ডাইরেক্ট করেছেন তিনি হচ্ছেন জিৎ। সো জিৎ আপনারা এই মুভির ডাইরেক্টর রূপে আপনারা তাকে দেখতে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা কথা মৃত মুভি নিয়ে পরিচিত হতে চলেছে। এবং এই মুভিতে প্রথমেই যখনই পোস্টার এই মুভির তৈরি হয় তখনই এই মুভির যে অনেকে প্রশংসিত প্রশংসায় এই মুভি ভূষিত হয়, এবং এই মুভিকে নেটিজেনরা অনেকে লাইক কমেন্টও শেয়ার করেন। তো এই মুভির পোস্টার রূপে আপনারা অপরাজিতাকে অপরাজিতাও এই মুভির পোস্ট করে বলেন। তো এই মুভি তাদের একটা আপকামিং মুভি হতে চলেছে, এবং এই মুভির মধ্যে আপনারা লাভ স্টোরি রিলেটেড কিছু দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি তো এর মুভি ক্যারেক্টার সম্বন্ধে বলি, তো আপনারা এই মুভিতে অনেকেই ক্যারেক্টার আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন। তো মেল লিড রূপে আপনারা দুজনকে দেখতে পেয়ে যাবেন, অপরাজিতা এবং কৌশিক আপনারা এই দুজনকে মেল লিড রূপে এই মুভিতে অভিনয় করতে দেখতে পাবেন। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, এবং কাউন্ট্রি বেস সম্বন্ধে বলি তো ইন্ডিয়াতে এই মুভিকে রিলিজ করা হবে। তো এই মুভি অনেকেই ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ও হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কথা মৃত একটা মুভি সম্বন্ধে। সো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যেটা কথা মৃত মুভি নামে পরিচিত, এবং এটা শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের যে কথা মৃত তার হিসেবে একে রচিত করা হয়েছে। তো এই কথা মৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা মুভি নামে পরিচিত এই কথা মৃত মুভি। সো এই কথা মৃত যে মুভি, সো এই কথা মৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো কথা মৃত মুভি সম্বন্ধে প্রথমে বলি, তো এই মুভিতে আপনারা দুটো ক্যারেক্টারকে মুখ্য চরিত্রে আপনারা অভিনয় করতে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে কথা মৃত মুভির মধ্যে। সো এই দুটো ক্যারেক্টার হচ্ছে এই মুভির মধ্যে যাকে আপনারা দেখতে পাবেন দুটো ক্যারেক্টার রূপে, তারা হচ্ছে অপরাজিতা অ্যান্ড কৌশিককে আপনারা এই মুভির মধ্যে যে দেখতে পেয়ে যাবেন। সো তাই দুজনকে আপনারা মেন লিডার রূপে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন। সো অপরাজিতা আর কৌশিক, এবং এই মুভিকে যিনি ডাইরেক্ট করেছেন তিনি হচ্ছেন জিৎ। সো জিৎ আপনারা এই মুভির ডাইরেক্টর রূপে আপনারা তাকে দেখতে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা কথা মৃত মুভি নিয়ে পরিচিত হতে চলেছে। এবং এই মুভিতে প্রথমেই যখনই পোস্টার এই মুভির তৈরি হয় তখনই এই মুভির যে অনেকে প্রশংসিত প্রশংসায় এই মুভি ভূষিত হয়, এবং এই মুভিকে
নেটিজেনরা অনেকে লাইক কমেন্ট ও শেয়ার করেন। তো এই মুভির পোস্টার রূপে আপনারা অপরাজিতা অপরাজিতাও এই মুভির পোস্ট করে বলেন। তো এই মুভি তাদের একটা আপকামিং মুভি হতে চলেছে এবং এই মুভির মধ্যে আপনারা লাভ স্টোরি রিলেটেড কিছু দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি তো এর মুভি ক্যারেক্টার সম্বন্ধে বলি, তো আপনারা এই মুভিতে অনেকেই ক্যারেক্টার আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন। তো মেল লিড রূপে আপনারা দুজনকে দেখতে পেয়ে যাবেন, অপরাজিতা এবং কৌশিক। আপনারা এই দুজনকে মেল লিড রূপে এই মুভিতে অভিনয় করতে দেখতে পাবেন। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি। এবং কাউন্ট্রি বেস সম্বন্ধে বলি, তো ইন্ডিয়াতে এই মুভিকে রিলিজ করা হবে। তো এই মুভি অনেকেই ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। তো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কথামৃত একটা মুভি সম্বন্ধে। সো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যেটা কথামৃত মুভি নামে পরিচিত। এবং এটা শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের যে কথামৃত তার হিসেবে একে রচিত করা হয়েছে। তো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা মুভি নামে পরিচিত এই কথামৃত মুভি। সো এই কথামৃত যে মুভি, সো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব। তো কথামৃত মুভি সম্বন্ধে প্রথমে বলি, তো এই মুভিতে আপনারা দুটো ক্যারেক্টারকে মুখ্য চরিত্রে আপনারা অভিনয় করতে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে কথামৃত মুভির মধ্যে। সো এই দুটো ক্যারেক্টার হচ্ছে এই মুভির মধ্যে যাকে আপনারা দেখতে পাবেন দুটো ক্যারেক্টার রূপে, তারা হচ্ছে অপরাজিতা অ্যান্ড কৌশিককে আপনারা এই মুভির মধ্যে যে দেখতে পেয়ে যাবেন। সো তাই দুজনকে আপনারা মেন লিড রূপে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন। সো অপরাজিতা আর কৌশিক, এবং এই মুভিকে যিনি ডায়রেক্ট করেছেন তিনি হচ্ছেন জিৎ। সো জিৎ আপনারা এই মুভির ডায়রেক্টর রূপে আপনারা তাকে দেখতে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা কথামৃত মুভি নিয়ে পরিচিত হতে চলেছে। এবং এই মুভিতে প্রথমেই যখনই পোস্টার এই মুভি তৈরি হয় তখনই এই মুভির যে অনেকে প্রশংসিত প্রশংসায় এই মুভি ভূষিত হয়। এবং এই মুভিকে নেটিজেনরা অনেকে লাইক কমেন্ট ও শেয়ার করেন। তো এই মুভির পোস্টার রূপে আপনারা অপরাজিতা অপরাজিতাও এই মুভির পোস্ট করে বলেন। তো এই মুভি তাদের একটা আপকামিং মুভি হতে চলেছে এবং এই মুভির মধ্যে আপনারা লাভ স্টোরি রিলেটেড কিছু দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি তো এর মুভি ক্যারেক্টার সম্বন্ধে বলি, তো আপনারা এই মুভিতে অনেকেই ক্যারেক্টার আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন। তো মেল লিড রূপে আপনারা দুজনকে দেখতে পেয়ে যাবেন, অপরাজিতা এবং কৌশিক। আপনারা এই দুজনকে মেল লিড রূপে এই মুভিতে অভিনয় করতে দেখতে পাবেন। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি। এবং কাউন্ট্রি বেস সম্বন্ধে বলি, তো ইন্ডিয়াতে এই মুভিকে রিলিজ করা হবে। তো এই মুভি অনেকেই ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। তো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কথামৃত একটা মুভি সম্বন্ধে। সো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যেটা কথামৃত মুভি নামে পরিচিত। এবং এটা শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের যে কথামৃত তার হিসেবে একে রচিত করা হয়েছে। তো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা মুভি নামে পরিচিত এই কথামৃত মুভি। সো এই কথামৃত যে মুভি, সো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব। তো কথামৃত মুভি সম্বন্ধে প্রথমে বলি, তো এই মুভিতে আপনারা দুটো ক্যারেক্টারকে মুখ্য চরিত্রে আপনারা অভিনয় করতে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে কথামৃত মুভির মধ্যে। সো এই দুটো ক্যারেক্টার হচ্ছে এই মুভির মধ্যে যাকে আপনারা দেখতে পাবেন দুটো ক্যারেক্টার রূপে, তারা হচ্ছে অপরাজিতা অ্যান্ড কৌশিককে আপনারা এই মুভির মধ্যে যে দেখতে পেয়ে যাবেন। সো তাই দুজনকে আপনারা মেন লিড রূপে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন। সো অপরাজিতা আর কৌশিক, এবং এই মুভিকে যিনি ডায়রেক্ট করেছেন তিনি হচ্ছেন জিৎ। সো জিৎ আপনারা এই মুভির ডায়রেক্টর রূপে আপনারা তাকে দেখতে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা কথামৃত মুভি নিয়ে পরিচিত হতে চলেছে। এবং এই মুভিতে প্রথমেই যখনই পোস্টার এই মুভি তৈরি হয় তখনই এই মুভির যে অনেকে প্রশংসিত প্রশংসায় এই মুভি ভূষিত হয়। এবং এই মুভিকে নেটিজেনরা অনেকে লাইক কমেন্ট ও শেয়ার করেন। তো এই মুভির পোস্টার রূপে আপনারা অপরাজিতা অপরাজিতা এই মুভির পোস্ট করে বলেন। তো এই মুভি তাদের একটা আপকামিং মুভি হতে চলেছে এবং এই মুভির মধ্যে আপনারা লাভ স্টোরি রিলেটেড কিছু দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি তো এর মুভি ক্যারেক্টার সম্বন্ধে বলি, তো আপনারা এই মুভিতে অনেকেই ক্যারেক্টার আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন। তো মেল লিড রূপে আপনারা দুজনকে দেখতে পেয়ে যাবেন, অপরাজিতা এবং কৌশিক। আপনারা এই দুজনকে মেল লিড রূপে এই মুভিতে
অভিনয় করতে দেখতে পাবেন। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, এবং কান্ট্রি বেস সম্বন্ধে বলি তো ইন্ডিয়াতে এই মুভিকে রিলিজ করা হবে। তো এই মুভি অনেকেই ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ও হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে কথামৃত একটা মুভি সম্বন্ধে। সো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যেটা কথামৃত মুভি নামে পরিচিত, এবং এটা শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের যে কথামৃত তার হিসেবে একে রচিত করা হয়েছে। তো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা মুভি নামে পরিচিত এই কথামৃত মুভি। সো এই কথামৃত যে মুভি, সো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো কথামৃত মুভি সম্বন্ধে প্রথমে বলি, তো এই মুভিতে আপনারা দুটো ক্যারেক্টারকে মুখ্য চরিত্রে আপনারা অভিনয় করতে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে কথামৃত মুভির মধ্যে। সো এই দুটো ক্যারেক্টার হচ্ছে এই মুভির মধ্যে যাকে আপনারা দেখতে পাবেন দুটো ক্যারেক্টার রূপে, তারা হচ্ছে অপরাজিতা অ্যান্ড কৌশিককে আপনারা এই মুভির মধ্যে যে দেখতে পেয়ে যাবেন। সো তাই দুজনকে আপনারা মেন লিড রূপে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন। সো অপরাজিতা আর কৌশিক, এবং এই মুভিকে যিনি ডাইরেক্ট করেছেন তিনি হচ্ছেন জিৎ। সো জিৎ আপনারা এই মুভির ডাইরেক্টর রূপে আপনারা তাকে দেখতে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা কথামৃত মুভি নিয়ে পরিচিত হতে চলেছে। এবং এই মুভিতে প্রথমেই যখনই পোস্টার এই মুভির তৈরি হয় তখনই এই মুভির যে অনেকে প্রশংসিত প্রশংসায় এই মুভি ভূষিত হয়, এবং এই মুভিকে নেটিজেনরা অনেকে লাইক কমেন্ট ও শেয়ার করেন। তো এই মুভির পোস্টার রূপে আপনারা অপরাজিতাও এই মুভির পোস্ট করে বলেন। তো এই মুভি তাদের একটা আপকামিং মুভি হতে চলেছে, এবং এই মুভির মধ্যে আপনারা লাভ স্টোরি রিলেটেড কিছু দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি, তো এর মুভি ক্যারেক্টার সম্বন্ধে বলি, তো আপনারা এই মুভিতে অনেকেই ক্যারেক্টার আপনারা এই মুভির দেখতে পেয়ে যাবেন। তো মেল লিড রূপে আপনারা দুজনকে দেখতে পেয়ে যাবেন, অপরাজিতা এবং কৌশিক আপনারা এই দুজনকে মেল লিড রূপে এই মুভিতে অভিনয় করতে দেখতে পাবেন। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, এবং কান্ট্রি বেস সম্বন্ধে বলি তো ইন্ডিয়াতে এই মুভিকে রিলিজ করা হবে। তো এই মুভি অনেকেই ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ও হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে কথামৃত একটা মুভি সম্বন্ধে। সো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যেটা কথামৃত মুভি নামে পরিচিত, এবং এটা শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের যে কথামৃত তার হিসেবে একে রচিত করা হয়েছে। তো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা মুভি নামে পরিচিত এই কথামৃত মুভি। সো এই কথামৃত যে মুভি, সো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো কথামৃত মুভি সম্বন্ধে প্রথমে বলি, তো এই মুভিতে আপনারা দুটো ক্যারেক্টারকে মুখ্য চরিত্রে আপনারা অভিনয় করতে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে কথামৃত মুভির মধ্যে। সো এই দুটো ক্যারেক্টার হচ্ছে এই মুভির মধ্যে যাকে আপনারা দেখতে পাবেন দুটো ক্যারেক্টার রূপে, তারা হচ্ছে অপরাজিতা অ্যান্ড কৌশিককে আপনারা এই মুভির মধ্যে যে দেখতে পেয়ে যাবেন। সো তাই দুজনকে আপনারা মেন লিড রূপে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন। সো অপরাজিতা আর কৌশিক, এবং এই মুভিকে যিনি ডাইরেক্ট করেছেন তিনি হচ্ছেন জিৎ। সো জিৎ আপনারা এই মুভির ডাইরেক্টর রূপে আপনারা তাকে দেখতে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা কথামৃত মুভি নিয়ে পরিচিত হতে চলেছে। এবং এই মুভিতে প্রথমেই যখনই পোস্টার এই মুভির তৈরি হয় তখনই এই মুভির যে অনেকে প্রশংসিত প্রশংসায় এই মুভি ভূষিত হয়, এবং এই মুভিকে নেটিজেনরা অনেকে লাইক কমেন্ট ও শেয়ার করেন। তো এই মুভির পোস্টার রূপে আপনারা অপরাজিতাও এই মুভির পোস্ট করে বলেন। তো এই মুভি তাদের একটা আপকামিং মুভি হতে চলেছে, এবং এই মুভির মধ্যে আপনারা লাভ স্টোরি রিলেটেড কিছু দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি, তো এর মুভি ক্যারেক্টার সম্বন্ধে বলি, তো আপনারা এই মুভিতে অনেকেই ক্যারেক্টার আপনারা এই মুভির দেখতে পেয়ে যাবেন। তো মেল লিড রূপে আপনারা দুজনকে দেখতে পেয়ে যাবেন, অপরাজিতা এবং কৌশিক আপনারা এই দুজনকে মেল লিড রূপে এই মুভিতে অভিনয় করতে দেখতে পাবেন। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, এবং কান্ট্রি বেস সম্বন্ধে বলি তো ইন্ডিয়াতে এই মুভিকে রিলিজ করা হবে। তো এই মুভি অনেকেই ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ও হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে কথামৃত একটা মুভি সম্বন্ধে। সো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যেটা কথামৃত মুভি নামে পরিচিত, এবং এটা শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের যে কথামৃত তার হিসেবে একে রচিত করা হয়েছে। তো এই কথামৃত মুভি সম্বন্ধে
আজ আমি আপনাদের বলতে যাবো, তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা মুভি নামে পরিচিত, এই কথামৃত মুভি। সো এই কথামৃত যে মুভি, সো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো কথামৃত মুভি সম্বন্ধে প্রথমে বলি, তো এই মুভিতে আপনারা দুটো ক্যারেক্টারকে মুখ্য চরিত্রে আপনারা অভিনয় করতে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে কথামৃত মুভির মধ্যে। সো এই দুটো ক্যারেক্টার হচ্ছে এই মুভির মধ্যে যাকে আপনারা দেখতে পাবেন, দুটো ক্যারেক্টার রূপে, তারা হচ্ছে অপরাজিতা অ্যান্ড কৌশিককে আপনারা এই মুভির মধ্যে যে দেখতে পেয়ে যাবেন। সো তাই দুজনকে আপনারা মেন লিডো রূপে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন। সো অপরাজিতা আর কৌশিক, এবং এই মুভিকে যিনি ডাইরেক্ট করেছেন তিনি হচ্ছেন জিৎ। সো জিৎ আপনারা এই মুভির ডাইরেক্টর রূপে আপনারা তাকে দেখতে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা কথামৃত মুভি নিয়ে পরিচিত হতে চলেছে। এবং এই মুভিতে প্রথমেই যখনই পোস্টার এই মুভির তৈরি হয় তখনই এই মুভির যে অনেকে প্রশংসিত প্রশংসায় এই মুভি ভূষিত হয়, এবং এই মুভিকে নেটিজেনরা অনেকে লাইক কমেন্ট ও শেয়ার করেন। তো এই মুভির পোস্টার রূপে আপনারা অপরাজিতা এই মুভির পোস্ট করে বলেন। তো এই মুভি তাদের একটা আপকামিং মুভি হতে চলেছে, এবং এই মুভির মধ্যে আপনারা লাভ স্টোরি রিলেটেড কিছু দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি, তো এর মুভি ক্যারেক্টার সম্বন্ধে বলি, তো আপনারা এই মুভিতে অনেকেই ক্যারেক্টার আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন। তো মেল লিড রূপে আপনারা দুজনকে দেখতে পেয়ে যাবেন, অপরাজিতা এবং কৌশিক, আপনারা এই দুজনকে মেল লিড রূপে এই মুভিতে অভিনয় করতে দেখতে পাবেন। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, এবং কাউন্ট্রি বেস সম্বন্ধে বলি, তো ইন্ডিয়াতে এই মুভিকে রিলিজ করা হবে। তো এই মুভি অনেকেই ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ও হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কথামৃত একটা মুভি সম্বন্ধে। সো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যেটা কথামৃত মুভি নামে পরিচিত, এবং এটা শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের যে কথামৃত তার হিসেবে একে রচিত করা হয়েছে। তো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা মুভি নামে পরিচিত, এই কথামৃত মুভি। সো এই কথামৃত যে মুভি, সো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো কথামৃত মুভি সম্বন্ধে প্রথমে বলি, তো এই মুভিতে আপনারা দুটো ক্যারেক্টারকে মুখ্য চরিত্রে আপনারা অভিনয় করতে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে কথামৃত মুভির মধ্যে। সো এই দুটো ক্যারেক্টার হচ্ছে এই মুভির মধ্যে যাকে আপনারা দেখতে পাবেন, দুটো ক্যারেক্টার রূপে, তারা হচ্ছে অপরাজিতা অ্যান্ড কৌশিককে আপনারা এই মুভির মধ্যে যে দেখতে পেয়ে যাবেন। সো তাই দুজনকে আপনারা মেন লিডো রূপে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন। সো অপরাজিতা আর কৌশিক, এবং এই মুভিকে যিনি ডাইরেক্ট করেছেন তিনি হচ্ছেন জিৎ। সো জিৎ আপনারা এই মুভির ডাইরেক্টর রূপে আপনারা তাকে দেখতে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা কথামৃত মুভি নিয়ে পরিচিত হতে চলেছে। এবং এই মুভিতে প্রথমেই যখনই পোস্টার এই মুভির তৈরি হয় তখনই এই মুভির যে অনেকে প্রশংসিত প্রশংসায় এই মুভি ভূষিত হয়, এবং এই মুভিকে নেটিজেনরা অনেকে লাইক কমেন্ট ও শেয়ার করেন। তো এই মুভির পোস্টার রূপে আপনারা অপরাজিতা এই মুভির পোস্ট করে বলেন। তো এই মুভি তাদের একটা আপকামিং মুভি হতে চলেছে, এবং এই মুভির মধ্যে আপনারা লাভ স্টোরি রিলেটেড কিছু দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি, তো এর মুভি ক্যারেক্টার সম্বন্ধে বলি, তো আপনারা এই মুভিতে অনেকেই ক্যারেক্টার আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন। তো মেল লিড রূপে আপনারা দুজনকে দেখতে পেয়ে যাবেন, অপরাজিতা এবং কৌশিক, আপনারা এই দুজনকে মেল লিড রূপে এই মুভিতে অভিনয় করতে দেখতে পাবেন। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, এবং কাউন্ট্রি বেস সম্বন্ধে বলি, তো ইন্ডিয়াতে এই মুভিকে রিলিজ করা হবে। তো এই মুভি অনেকেই ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ও হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কথামৃত একটা মুভি সম্বন্ধে। সো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যেটা কথামৃত মুভি নামে পরিচিত, এবং এটা শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের যে কথামৃত তার হিসেবে একে রচিত করা হয়েছে। তো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা মুভি নামে পরিচিত, এই কথামৃত মুভি। সো এই কথামৃত যে মুভি, সো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো কথামৃত মুভি সম্বন্ধে প্রথমে বলি, তো এই মুভিতে আপনারা দুটো ক্যারেক্টারকে মুখ্য চরিত্রে আপনারা অভিনয় করতে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে কথামৃত মুভির মধ্যে। সো এই দুটো ক্যারেক্টার হচ্ছে এই মুভির মধ্যে যাকে আপনারা দেখতে পাবেন, দুটো ক্যারেক্টার রূপে, তারা হচ্ছে অপরাজিতা অ্যান্ড কৌশিককে আপনারা এই মুভির মধ্যে যে দেখতে পেয়ে যাবেন।
সো তাই দুজনকে আপনারা মেন লিডো রূপে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন। সো অপরাজিতা আর কৌশিক এবং এই মুভিকে যিনি ডাইরেক্ট করেছেন তিনি হচ্ছেন জিৎ। সো জিৎ আপনারা এই মুভির ডাইরেক্টর রূপে আপনারা তাকে দেখতে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা কথামৃত মুভি নিয়ে পরিচিত হতে চলেছে। এবং এই মুভিতে প্রথমেই যখনই পোস্টার এই মুভি তৈরি হয় তখনই এই মুভির যে অনেকে প্রশংসিত প্রশংসায় এই মুভি ভূষিত হয় এবং এই মুভিকে নেটিজেনরা অনেকে লাইক কমেন্টও শেয়ার করেন। তো এই মুভির পোস্টার রূপে আপনারা অপরাজিতাকে অপরাজিতাও এই মুভির পোস্ট করে বলেন। তো এই মুভি তাদের একটা আপকামিং মুভি হতে চলেছে এবং এই মুভির মধ্যে আপনারা লাভ স্টোরি রিলেটেড কিছু দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি তো এর মুভি ক্যারেক্টার সম্বন্ধে বলি তো আপনারা এই মুভিতে অনেকেই ক্যারেক্টার আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন। তো মেল লিড রূপে আপনারা দুজনকে দেখতে পেয়ে যাবেন, অপরাজিতা এবং কৌশিক আপনারা এই দুজনকে মেল লিড রূপে এই মুভিতে অভিনয় করতে দেখতে পাবেন। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি এবং কাউন্ট্রি বেস সম্বন্ধে বলি তো ইন্ডিয়াতে এই মুভিকে রিলিজ করা হবে। তো এই মুভি অনেকেই ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। তো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে কথামৃত একটা মুভি সম্বন্ধে। সো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে যেটা কথামৃত মুভি নামে পরিচিত এবং এটা শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের যে কথামৃত তার হিসেবে একে রচিত করা হয়েছে। তো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা মুভি নামে পরিচিত এই কথামৃত মুভি। সো এই কথামৃত যে মুভি, সো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো কথামৃত মুভি সম্বন্ধে প্রথমে বলি তো এই মুভিতে আপনারা দুটো ক্যারেক্টারকে মুখ্য চরিত্রে আপনারা অভিনয় করতে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন যেটা হচ্ছে কথামৃত মুভির মধ্যে। সো এই দুটো ক্যারেক্টার হচ্ছে এই মুভির মধ্যে যাকে আপনারা দেখতে পাবেন দুটো ক্যারেক্টার রূপে, তারা হচ্ছে অপরাজিতা অ্যান্ড কৌশিককে আপনারা এই মুভির মধ্যে যে দেখতে পেয়ে যাবেন। সো তাই দুজনকে আপনারা মেন লিডো রূপে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন। সো অপরাজিতা আর কৌশিক এবং এই মুভিকে যিনি ডাইরেক্ট করেছেন তিনি হচ্ছেন জিৎ। সো জিৎ আপনারা এই মুভির ডাইরেক্টর রূপে আপনারা তাকে দেখতে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা কথামৃত মুভি নিয়ে পরিচিত হতে চলেছে এবং এই মুভিতে প্রথমেই যখনই পোস্টার এই মুভি তৈরি হয় তখনই এই মুভির যে অনেকে প্রশংসিত প্রশংসায় এই মুভি ভূষিত হয় এবং এই মুভিকে নেটিজেনরা অনেকে লাইক কমেন্টও শেয়ার করেন। তো এই মুভির পোস্টার রূপে আপনারা অপরাজিতাকে অপরাজিতাও এই মুভির পোস্ট করে বলেন। তো এই মুভি তাদের একটা আপকামিং মুভি হতে চলেছে এবং এই মুভির মধ্যে আপনারা লাভ স্টোরি রিলেটেড কিছু দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি তো এর মুভি ক্যারেক্টার সম্বন্ধে বলি তো আপনারা এই মুভিতে অনেকেই ক্যারেক্টার আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন। তো মেল লিড রূপে আপনারা দুজনকে দেখতে পেয়ে যাবেন, অপরাজিতা এবং কৌশিক আপনারা এই দুজনকে মেল লিড রূপে এই মুভিতে অভিনয় করতে দেখতে পাবেন। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি এবং কাউন্ট্রি বেস সম্বন্ধে বলি তো ইন্ডিয়াতে এই মুভিকে রিলিজ করা হবে। তো এই মুভি অনেকেই ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ও হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে কথামৃত একটা মুভি সম্বন্ধে। সো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে যেটা কথামৃত মুভি নামে পরিচিত এবং এটা শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের যে কথামৃত তার হিসেবে একে রচিত করা হয়েছে। তো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা মুভি নামে পরিচিত এই কথামৃত মুভি। সো এই কথামৃত যে মুভি, সো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো কথামৃত মুভি সম্বন্ধে প্রথমে বলি তো এই মুভিতে আপনারা দুটো ক্যারেক্টারকে মুখ্য চরিত্রে আপনারা অভিনয় করতে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন যেটা হচ্ছে কথামৃত মুভির মধ্যে। সো এই দুটো ক্যারেক্টার হচ্ছে এই মুভির মধ্যে যাকে আপনারা দেখতে পাবেন দুটো ক্যারেক্টার রূপে, তারা হচ্ছে অপরাজিতা অ্যান্ড কৌশিককে আপনারা এই মুভির মধ্যে যে দেখতে পেয়ে যাবেন। সো তাই দুজনকে আপনারা মেন লিডো রূপে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন। সো অপরাজিতা আর কৌশিক এবং এই মুভিকে যিনি ডাইরেক্ট করেছেন তিনি হচ্ছেন জিৎ। সো জিৎ আপনারা এই মুভির ডাইরেক্টর রূপে আপনারা তাকে দেখতে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা কথামৃত মুভি নিয়ে পরিচিত হতে চলেছে এবং এই মুভিতে প্রথমেই যখনই পোস্টার এই মুভি তৈরি হয় তখনই এই মুভির যে অনেকে প্রশংসিত প্রশংসায় এই মুভি ভূষিত হয় এবং এই মুভিকে নেটিজেনরা অনেকে লাইক কমেন্টও শেয়ার করেন।
তো এই মুভির পোস্টার রূপে আপনারা অপরাজিতা অপরাজিতাও এই মুভির পোস্ট করে বলেন। তো এই মুভি তাদের একটা আপকামিং মুভি হতে চলেছে এবং এই মুভির মধ্যে আপনারা লাভ স্টোরি রিলেটেড কিছু দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি তো এর মুভি ক্যারেক্টার সম্বন্ধে বলি, তো আপনারা এই মুভিতে অনেকেই ক্যারেক্টার আপনারা এই মুভির দেখতে পেয়ে যাবেন। তো মেল লিড রূপে আপনারা দুজনকে দেখতে পেয়ে যাবেন, অপরাজিতা এবং কৌশিক, আপনারা এই দুজনকে মেল লিড রূপে এই মুভিতে অভিনয় করতে দেখতে পাবেন। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি এবং কাউন্ট্রি বেস সম্বন্ধে বলি, তো ইন্ডিয়াতে এই মুভিকে রিলিজ করা হবে। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ও হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কথামৃত একটা মুভি সম্বন্ধে। সো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যেটা কথামৃত মুভি নামে পরিচিত এবং এটা শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের যে কথামৃত তার হিসেবে একে রচিত করা হয়েছে। তো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা মুভি নামে পরিচিত এই কথামৃত মুভি। সো এই কথামৃত যে মুভি, সো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো কথামৃত মুভি সম্বন্ধে প্রথমে বলি, তো এই মুভিতে আপনারা দুটো ক্যারেক্টারকে মুখ্য চরিত্রে আপনারা অভিনয় করতে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে কথামৃত মুভির মধ্যে। সো এই দুটো ক্যারেক্টার হচ্ছে এই মুভির মধ্যে যাকে আপনারা দেখতে পাবেন দুটো ক্যারেক্টার রূপে, তারা হচ্ছে অপরাজিতা অ্যান্ড কৌশিককে আপনারা এই মুভির মধ্যে যে দেখতে পেয়ে যাবেন। সো তাই দুজনকে আপনারা মেন লিড রূপে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন। সো অপরাজিতা আর কৌশিক এবং এই মুভিকে যিনি ডাইরেক্ট করেছেন তিনি হচ্ছেন জিৎ। সো জিৎ আপনারা এই মুভির ডাইরেক্টর রূপে আপনারা তাকে দেখতে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা কথামৃত মুভি নিয়ে পরিচিত হতে চলেছে এবং এই মুভিতে প্রথমেই যখনই পোস্টার এই মুভি তৈরি হয় তখনই এই মুভির যে অনেকে প্রশংসিত প্রশংসায় এই মুভি ভূষিত হয় এবং এই মুভিকে নেটিজেনরা অনেকে লাইক কমেন্ট ও শেয়ার করেন। তো এই মুভির পোস্টার রূপে আপনারা অপরাজিতা অপরাজিতাও এই মুভির পোস্ট করে বলেন। তো এই মুভি তাদের একটা আপকামিং মুভি হতে চলেছে এবং এই মুভির মধ্যে আপনারা লাভ স্টোরি রিলেটেড কিছু দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি তো এর মুভি ক্যারেক্টার সম্বন্ধে বলি, তো আপনারা এই মুভিতে অনেকেই ক্যারেক্টার আপনারা এই মুভির দেখতে পেয়ে যাবেন। তো মেল লিড রূপে আপনারা দুজনকে দেখতে পেয়ে যাবেন, অপরাজিতা এবং কৌশিক, আপনারা এই দুজনকে মেল লিড রূপে এই মুভিতে অভিনয় করতে দেখতে পাবেন। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি এবং কাউন্ট্রি বেস সম্বন্ধে বলি, তো ইন্ডিয়াতে এই মুভিকে রিলিজ করা হবে। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ও হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কথামৃত একটা মুভি সম্বন্ধে। সো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যেটা কথামৃত মুভি নামে পরিচিত এবং এটা শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের যে কথামৃত তার হিসেবে একে রচিত করা হয়েছে। তো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা মুভি নামে পরিচিত এই কথামৃত মুভি। সো এই কথামৃত যে মুভি, সো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো কথামৃত মুভি সম্বন্ধে প্রথমে বলি, তো এই মুভিতে আপনারা দুটো ক্যারেক্টারকে মুখ্য চরিত্রে আপনারা অভিনয় করতে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে কথামৃত মুভির মধ্যে। সো এই দুটো ক্যারেক্টার হচ্ছে এই মুভির মধ্যে যাকে আপনারা দেখতে পাবেন দুটো ক্যারেক্টার রূপে, তারা হচ্ছে অপরাজিতা অ্যান্ড কৌশিককে আপনারা এই মুভির মধ্যে যে দেখতে পেয়ে যাবেন। সো তাই দুজনকে আপনারা মেন লিডার রূপে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন। সো অপরাজিতা আর কৌশিক এবং এই মুভিকে যিনি ডাইরেক্ট করেছেন তিনি হচ্ছেন জিৎ। সো জিৎ আপনারা এই মুভির ডাইরেক্টর রূপে আপনারা তাকে দেখতে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা কথামৃত মুভি নিয়ে পরিচিত হতে চলেছে এবং এই মুভিতে প্রথমেই যখনই পোস্টার এই মুভি তৈরি হয় তখনই এই মুভির যে অনেকে প্রশংসিত প্রশংসায় এই মুভি ভূষিত হয় এবং এই মুভিকে নেটিজেনরা অনেকে লাইক কমেন্ট ও শেয়ার করেন। তো এই মুভির পোস্টার রূপে আপনারা অপরাজিতা অপরাজিতাও এই মুভির পোস্ট করে বলেন। তো এই মুভি তাদের একটা আপকামিং মুভি হতে চলেছে এবং এই মুভির মধ্যে আপনারা লাভ স্টোরি রিলেটেড কিছু দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি তো এর মুভি ক্যারেক্টার সম্বন্ধে বলি, তো আপনারা এই মুভিতে অনেকেই ক্যারেক্টার আপনারা এই মুভির দেখতে পেয়ে যাবেন। তো মেল লিড রূপে আপনারা দুজনকে দেখতে পেয়ে যাবেন, অপরাজিতা এবং কৌশিক, আপনারা এই দুজনকে মেল লিড রূপে এই মুভিতে অভিনয় করতে দেখতে পাবেন। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি এবং কাউন্ট্রি বেস সম্বন্ধে বলি, তো ইন্ডিয়াতে এই মুভিকে
রিলিজ করা হবে, তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ও হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কথামৃত, একটা মুভি সম্বন্ধে। সো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যেটা কথামৃত মুভি নামে পরিচিত, এবং এটা শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের যে কথামৃত তার হিসেবে একে রচিত করা হয়েছে। তো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এটা হচ্ছে এটা 2022-তে ক্রিয়েটেড করা একটা মুভি নামে পরিচিত, এই কথামৃত মুভি। সো এই কথামৃত যে মুভি, সো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো কথামৃত মুভি সম্বন্ধে প্রথমে বলি, তো এই মুভিতে আপনারা দুটো ক্যারেক্টারকে মুখ্য চরিত্রে আপনারা অভিনয় করতে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে কথামৃত মুভির মধ্যে। সো এই দুটো ক্যারেক্টার হচ্ছে এই মুভির মধ্যে যাকে আপনারা দেখতে পাবেন দুটো ক্যারেক্টার রূপে, তারা হচ্ছে অপরাজিতা অ্যান্ড কৌশিককে আপনারা এই মুভির মধ্যে যে দেখতে পেয়ে যাবেন। সো তাই দুজনকে আপনারা মেন লিডো রূপে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন। সো অপরাজিতা আর কৌশিক, এবং এই মুভিকে যিনি ডাইরেক্ট করেছেন তিনি হচ্ছেন জিৎ। সো জিৎ আপনারা এই মুভির ডাইরেক্টর রূপে আপনারা তাকে দেখতে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা কথামৃত মুভি নিয়ে পরিচিত হতে চলেছে। এবং এই মুভিতে প্রথমেই যখনই পোস্টার এই মুভির তৈরি হয় তখনই এই মুভির যে অনেকে প্রশংসিত প্রশংসায় এই মুভি ভূষিত হয়, এবং এই মুভিকে নেটিজেনরা অনেকে লাইক কমেন্টও শেয়ার করেন। তো এই মুভির পোস্টার রূপে আপনারা অপরাজিতাকে অপরাজিতাও এই মুভির পোস্ট করে বলেন। তো এই মুভি তাদের একটা আপকামিং মুভি হতে চলেছে, এবং এই মুভির মধ্যে আপনারা লাভ স্টোরি রিলেটেড কিছু দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি, তো এর মুভি ক্যারেক্টার সম্বন্ধে বলি, তো আপনারা এই মুভিতে অনেকেই ক্যারেক্টার আপনারা এই মুভির দেখতে পেয়ে যাবেন। তো মেল লিড রূপে আপনারা দুজনকে দেখতে পেয়ে যাবেন, অপরাজিতা এবং কৌশিক আপনারা এই দুজনকে মেল লিড রূপে এই মুভিতে অভিনয় করতে দেখতে পাবেন। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, এবং কাউন্ট্রি বেস সম্বন্ধে বলি, তো ইন্ডিয়াতে এই মুভিকে রিলিজ করা হবে। তো এই মুভি অনেকেই ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ও হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কথামৃত, একটা মুভি সম্বন্ধে। সো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যেটা কথামৃত মুভি নামে পরিচিত, এবং এটা শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের যে কথামৃত তার হিসেবে একে রচিত করা হয়েছে। তো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এটা হচ্ছে এটা 2022-তে ক্রিয়েটেড করা একটা মুভি নামে পরিচিত, এই কথামৃত মুভি। সো এই কথামৃত যে মুভি, সো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো কথামৃত মুভি সম্বন্ধে প্রথমে বলি, তো এই মুভিতে আপনারা দুটো ক্যারেক্টারকে মুখ্য চরিত্রে আপনারা অভিনয় করতে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে কথামৃত মুভির মধ্যে। সো এই দুটো ক্যারেক্টার হচ্ছে এই মুভির মধ্যে যাকে আপনারা দেখতে পাবেন দুটো ক্যারেক্টার রূপে, তারা হচ্ছে অপরাজিতা অ্যান্ড কৌশিককে আপনারা এই মুভির মধ্যে যে দেখতে পেয়ে যাবেন। সো তাই দুজনকে আপনারা মেন লিডো রূপে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন। সো অপরাজিতা আর কৌশিক, এবং এই মুভিকে যিনি ডাইরেক্ট করেছেন তিনি হচ্ছেন জিৎ। সো জিৎ আপনারা এই মুভির ডাইরেক্টর রূপে আপনারা তাকে দেখতে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা কথামৃত মুভি নিয়ে পরিচিত হতে চলেছে। এবং এই মুভিতে প্রথমেই যখনই পোস্টার এই মুভির তৈরি হয় তখনই এই মুভির যে অনেকে প্রশংসিত প্রশংসায় এই মুভি ভূষিত হয়, এবং এই মুভিকে নেটিজেনরা অনেকে লাইক কমেন্টও শেয়ার করেন। তো এই মুভির পোস্টার রূপে আপনারা অপরাজিতাকে অপরাজিতাও এই মুভির পোস্ট করে বলেন। তো এই মুভি তাদের একটা আপকামিং মুভি হতে চলেছে, এবং এই মুভির মধ্যে আপনারা লাভ স্টোরি রিলেটেড কিছু দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি, তো এর মুভি ক্যারেক্টার সম্বন্ধে বলি, তো আপনারা এই মুভিতে অনেকেই ক্যারেক্টার আপনারা এই মুভির দেখতে পেয়ে যাবেন। তো মেল লিড রূপে আপনারা দুজনকে দেখতে পেয়ে যাবেন, অপরাজিতা এবং কৌশিক আপনারা এই দুজনকে মেল লিড রূপে এই মুভিতে অভিনয় করতে দেখতে পাবেন। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, এবং কাউন্ট্রি বেস সম্বন্ধে বলি, তো ইন্ডিয়াতে এই মুভিকে রিলিজ করা হবে। তো এই মুভি অনেকেই ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ও হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কথামৃত, একটা মুভি সম্বন্ধে। সো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যেটা কথামৃত মুভি নামে পরিচিত, এবং এটা শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের যে কথামৃত তার হিসেবে একে রচিত করা হয়েছে। তো এই কথামৃত মুভি সম্বন্ধে
আজ আমি আপনাদের বলতে যাব। তো এটা হচ্ছে একটা 2022 তে ক্রিয়েটেড করা একটা মুভি নামে পরিচিত, এই কথামৃত মুভি। সো এই কথামৃত যে মুভি, সো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব। তো কথামৃত মুভি সম্বন্ধে প্রথমে বলি, তো এই মুভিতে আপনারা দুটো ক্যারেক্টারকে মুখ্য চরিত্রে আপনারা অভিনয় করতে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে কথামৃত মুভির মধ্যে। সো এই দুটো ক্যারেক্টার হচ্ছে এই মুভির মধ্যে যাকে আপনারা দেখতে পাবেন দুটো ক্যারেক্টার রূপে, তারা হচ্ছে অপরাজিতা অ্যান্ড কৌশিককে আপনারা এই মুভির মধ্যে যে দেখতে পেয়ে যাবেন। সো তাই দুজনকে আপনারা মেন লিড রূপে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন। সো অপরাজিতা আর কৌশিক, এবং এই মুভিকে যিনি ডাইরেক্ট করেছেন তিনি হচ্ছেন জিৎ। সো জিৎ আপনারা এই মুভির ডাইরেক্টর রূপে আপনারা তাকে দেখতে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে একটা 2022 তে ক্রিয়েটেড করা একটা কথামৃত মুভি নিয়ে পরিচিত হতে চলেছে। এবং এই মুভিতে প্রথমেই যখনই পোস্টার এই মুভির তৈরি হয় তখনই এই মুভির যে অনেকে প্রশংসিত প্রশংসায় এই মুভি ভূষিত হয়, এবং এই মুভিকে নেটিজেনরা অনেকে লাইক কমেন্টও শেয়ার করেন। তো এই মুভির পোস্টার রূপে আপনারা অপরাজিতাকে অপরাজিতাও এই মুভির পোস্ট করে বলেন। তো এই মুভি তাদের একটা আপকামিং মুভি হতে চলেছে, এবং এই মুভির মধ্যে আপনারা লাভ স্টোরি রিলেটেড কিছু দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি, তো এর মুভি ক্যারেক্টার সম্বন্ধে বলি, তো আপনারা এই মুভিতে অনেকেই ক্যারেক্টার আপনারা এই মুভির দেখতে পেয়ে যাবেন। তো মেল লিড রূপে আপনারা দুজনকে দেখতে পেয়ে যাবেন, অপরাজিতা এবং কৌশিক। আপনারা এই দুজনকে মেল লিড রূপে এই মুভিতে অভিনয় করতে দেখতে পাবেন। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, এবং কান্ট্রি বেস সম্বন্ধে বলি, তো ইন্ডিয়াতে এই মুভিকে রিলিজ করা হবে। তো এই মুভি অনেকেই ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ও হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কথামৃত একটা মুভি সম্বন্ধে। সো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যেটা কথামৃত মুভি নামে পরিচিত, এবং এটা শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের যে কথামৃত তার হিসেবে একে রচিত করা হয়েছে। তো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এটা হচ্ছে একটা 2022 তে ক্রিয়েটেড করা একটা মুভি নামে পরিচিত, এই কথামৃত মুভি। সো এই কথামৃত যে মুভি, সো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো কথামৃত মুভি সম্বন্ধে প্রথমে বলি, তো এই মুভিতে আপনারা দুটো ক্যারেক্টারকে মুখ্য চরিত্রে আপনারা অভিনয় করতে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে কথামৃত মুভির মধ্যে। সো এই দুটো ক্যারেক্টার হচ্ছে এই মুভির মধ্যে যাকে আপনারা দেখতে পাবেন দুটো ক্যারেক্টার রূপে, তারা হচ্ছে অপরাজিতা অ্যান্ড কৌশিককে আপনারা এই মুভির মধ্যে যে দেখতে পেয়ে যাবেন। সো তাই দুজনকে আপনারা মেন লিড রূপে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন। সো অপরাজিতা আর কৌশিক, এবং এই মুভিকে যিনি ডাইরেক্ট করেছেন তিনি হচ্ছেন জিৎ। সো জিৎ আপনারা এই মুভির ডাইরেক্টর রূপে আপনারা তাকে দেখতে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে একটা 2022 তে ক্রিয়েটেড করা একটা কথামৃত মুভি নিয়ে পরিচিত হতে চলেছে। এবং এই মুভিতে প্রথমেই যখনই পোস্টার এই মুভির তৈরি হয় তখনই এই মুভির যে অনেকে প্রশংসিত প্রশংসায় এই মুভি ভূষিত হয়, এবং এই মুভিকে নেটিজেনরা অনেকে লাইক কমেন্টও শেয়ার করেন। তো এই মুভির পোস্টার রূপে আপনারা অপরাজিতাকে অপরাজিতাও এই মুভির পোস্ট করে বলেন। তো এই মুভি তাদের একটা আপকামিং মুভি হতে চলেছে, এবং এই মুভির মধ্যে আপনারা লাভ স্টোরি রিলেটেড কিছু দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি, তো এর মুভি ক্যারেক্টার সম্বন্ধে বলি, তো আপনারা এই মুভিতে অনেকেই ক্যারেক্টার আপনারা এই মুভির দেখতে পেয়ে যাবেন। তো মেল লিড রূপে আপনারা দুজনকে দেখতে পেয়ে যাবেন, অপরাজিতা এবং কৌশিক। আপনারা এই দুজনকে মেল লিড রূপে এই মুভিতে অভিনয় করতে দেখতে পাবেন। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, এবং কান্ট্রি বেস সম্বন্ধে বলি, তো ইন্ডিয়াতে এই মুভিকে রিলিজ করা হবে। তো এই মুভি অনেকেই ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ও হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কথামৃত একটা মুভি সম্বন্ধে। সো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যেটা কথামৃত মুভি নামে পরিচিত, এবং এটা শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের যে কথামৃত তার হিসেবে একে রচিত করা হয়েছে। তো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এটা হচ্ছে একটা 2022 তে ক্রিয়েটেড করা একটা মুভি নামে পরিচিত, এই কথামৃত মুভি। সো এই কথামৃত যে মুভি, সো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো কথামৃত মুভি সম্বন্ধে প্রথমে বলি, তো এই মুভিতে আপনারা দুটো ক্যারেক্টারকে মুখ্য চরিত্রে আপনারা অভিনয় করতে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে কথামৃত মুভির মধ্যে। সো এই দুটো ক্যারেক্টার হচ্ছে এই মুভির মধ্যে যাকে আপনারা দেখতে পাবেন দুটো ক্যারেক্টার রূপে, তারা হচ্ছে অপরাজিতা অ্যান্ড কৌশিককে আপনারা এই মুভির মধ্যে যে দেখতে পেয়ে যাবেন।
সো তাই দুজনকে আপনারা মেন লিডো রূপে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন। সো অপরাজিত আর কৌশিক, এবং এই মুভিকে যিনি ডাইরেক্ট করেছেন তিনি হচ্ছেন জিৎ। সো জিৎ আপনারা এই মুভির ডাইরেক্টর রূপে আপনারা তাকে দেখতে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা কথামৃত মুভি নিয়ে পরিচিত হতে চলেছে। এবং এই মুভিতে প্রথমেই যখনই পোস্টার এই মুভির তৈরি হয় তখনই এই মুভির যে অনেকে প্রশংসিত প্রশংসায় এই মুভি ভূষিত হয়, এবং এই মুভিকে নেটিজেনরা অনেকে লাইক কমেন্টও শেয়ার করেন। তো এই মুভির পোস্টার রূপে আপনারা অপরাজিতাও এই মুভির পোস্ট করে বলেন। তো এই মুভি তাদের একটা আপকামিং মুভি হতে চলেছে, এবং এই মুভির মধ্যে আপনারা লাভ স্টোরি রিলেটেড কিছু দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি তো এর মুভি ক্যারেক্টার সম্বন্ধে বলি, তো আপনারা এই মুভিতে অনেকেই ক্যারেক্টার আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন। তো মেল লিড রূপে আপনারা দুজনকে দেখতে পেয়ে যাবেন, অপরাজিতা এবং কৌশিক আপনারা এই দুজনকে মেল লিড রূপে এই মুভিতে অভিনয় করতে দেখতে পাবেন। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, এবং কাউন্ট্রি বেস সম্বন্ধে বলি তো ইন্ডিয়াতে এই মুভিকে রিলিজ করা হবে। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ও হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কথামৃত একটা মুভি সম্বন্ধে। সো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যেটা কথামৃত মুভি নামে পরিচিত, এবং এটা শ্রী শ্রী রামকৃষ্ণদেবের যে কথামৃত তার হিসেবে একে রচিত করা হয়েছে। তো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা মুভি নামে পরিচিত এই কথামৃত মুভি। সো এই কথামৃত যে মুভি, সো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো কথামৃত মুভি সম্বন্ধে প্রথমে বলি, তো এই মুভিতে আপনারা দুটো ক্যারেক্টারকে মুখ্য চরিত্রে আপনারা অভিনয় করতে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে কথামৃত মুভির মধ্যে। সো এই দুটো ক্যারেক্টার হচ্ছে এই মুভির মধ্যে যাকে আপনারা দেখতে পাবেন দুটো ক্যারেক্টার রূপে, তারা হচ্ছে অপরাজিতা অ্যান্ড কৌশিককে আপনারা এই মুভির মধ্যে যে দেখতে পেয়ে যাবেন। সো তাই দুজনকে আপনারা মেন লিডো রূপে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন। সো অপরাজিতা আর কৌশিক, এবং এই মুভিকে যিনি ডাইরেক্ট করেছেন তিনি হচ্ছেন জিৎ। সো জিৎ আপনারা এই মুভির ডাইরেক্টর রূপে আপনারা তাকে দেখতে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা কথামৃত মুভি নিয়ে পরিচিত হতে চলেছে। এবং এই মুভিতে প্রথমেই যখনই পোস্টার এই মুভির তৈরি হয় তখনই এই মুভির যে অনেকে প্রশংসিত প্রশংসায় এই মুভি ভূষিত হয়, এবং এই মুভিকে নেটিজেনরা অনেকে লাইক কমেন্টও শেয়ার করেন। তো এই মুভির পোস্টার রূপে আপনারা অপরাজিতাও এই মুভির পোস্ট করে বলেন। তো এই মুভি তাদের একটা আপকামিং মুভি হতে চলেছে, এবং এই মুভির মধ্যে আপনারা লাভ স্টোরি রিলেটেড কিছু দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি তো এর মুভি ক্যারেক্টার সম্বন্ধে বলি, তো আপনারা এই মুভিতে অনেকেই ক্যারেক্টার আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন। তো মেল লিড রূপে আপনারা দুজনকে দেখতে পেয়ে যাবেন, অপরাজিতা এবং কৌশিক আপনারা এই দুজনকে মেল লিড রূপে এই মুভিতে অভিনয় করতে দেখতে পাবেন। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি, এবং কাউন্ট্রি বেস সম্বন্ধে বলি তো ইন্ডিয়াতে এই মুভিকে রিলিজ করা হবে। তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। ও হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কথামৃত একটা মুভি সম্বন্ধে। সো এটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি হতে চলেছে, যেটা কথামৃত মুভি নামে পরিচিত, এবং এটা শ্রী শ্রী রামকৃষ্ণদেবের যে কথামৃত তার হিসেবে একে রচিত করা হয়েছে। তো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা মুভি নামে পরিচিত এই কথামৃত মুভি। সো এই কথামৃত যে মুভি, সো এই কথামৃত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো। তো কথামৃত মুভি সম্বন্ধে প্রথমে বলি, তো এই মুভিতে আপনারা দুটো ক্যারেক্টারকে মুখ্য চরিত্রে আপনারা অভিনয় করতে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে কথামৃত মুভির মধ্যে। সো এই দুটো ক্যারেক্টার হচ্ছে এই মুভির মধ্যে যাকে আপনারা দেখতে পাবেন দুটো ক্যারেক্টার রূপে, তারা হচ্ছে অপরাজিতা অ্যান্ড কৌশিককে আপনারা এই মুভির মধ্যে যে দেখতে পেয়ে যাবেন। সো তাই দুজনকে আপনারা মেন লিডো রূপে এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন। সো অপরাজিতা আর কৌশিক, এবং এই মুভিকে যিনি ডাইরেক্ট করেছেন তিনি হচ্ছেন জিৎ। সো জিৎ আপনারা এই মুভির ডাইরেক্টর রূপে আপনারা তাকে দেখতে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে একটা 2022-তে ক্রিয়েটেড করা একটা কথামৃত মুভি নিয়ে পরিচিত হতে চলেছে। এবং এই মুভিতে প্রথমেই যখনই পোস্টার এই মুভির তৈরি হয় তখনই এই মুভির যে অনেকে প্রশংসিত প্রশংসায় এই মুভি ভূষিত হয়, এবং এই মুভিকে নেটিজেনরা অনেকে লাইক কমেন্টও শেয়ার করেন। তো
তো এই মুভির পোস্টার রূপে আপনারা অপরাজিতাকে অপরাজিতাও এই মুভির পোস্ট করে বলেন। তো এই মুভি তাদের একটা আপকামিং মুভি হতে চলেছে এবং এই মুভির মধ্যে আপনারা লাভ স্টোরি রিলেটেড কিছু দেখতে পেয়ে যাবেন। সো এই মুভি তো এর মুভি ক্যারেক্টার সম্বন্ধে বলি, তো আপনারা এই মুভিতে অনেকেই ক্যারেক্টার আপনারা এই মুভির দেখতে পেয়ে যাবেন। তো মেল লিড রূপে আপনারা দুজনকে দেখতে পেয়ে যাবেন, অপরাজিতা এবং কৌশিক, আপনারা এই দুজনকে মেল লিড রূপে এই মুভিতে অভিনয় করতে দেখতে পাবেন। সো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েটেড করা একটা মুভি এবং কাউন্ট্রি বেস সম্বন্ধে বলি, তো ইন্ডিয়াতে এই মুভিকে রিলিজ করা হবে। তো এই মুভি অনেকেই ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন।